السلام عليكم ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وقل لا محدثة بدا وقل بذات ضلالة وقل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرزين ما سلقكم في السقر قالوا لم نقم من المصلين، وقال الله سبحانه وتعالى

من ترك صلاة متأمّدٍ فقد كفرك. أن أبي هريرة رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمّتي يدخلون الجنة إلا من أبى كلا رسول الله من أبى قال من أتاني دخل الجنة ومن أساني فقد أبى সম্মানিত উপস্থিতি অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর কোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ মামিন পূর্বের বিজ্ঞাপন অনুসারে আজকে আমার বক্তৃতার বিষয় সলাদ ও সুদ দুটো দুই মেরুর বক্তৃতা নামাজ এবং সুদ উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ যে যেখানে আছেন আওয়াজ হয়তো অনেক দূর যাচ্ছে আমার সামনে হয়তো খুব বেশি লোকজন নেই কিন্তু বাইরে থেকে অনেকেই এই প্রোগ্রামটাকে শুনছেন নিজে উপকৃত হওয়ার জন্য খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বক্তৃতা শুনে নিজেকে জান্নাতে রাস্তায় হাঁটাতে হবে বক্তৃতা শুনে পরিবর্তন হতে হবে আমি অত দূর থেকে আসলাম আপনি আমার কথা শুনলেন ভালো লাগলো আমি চলে যাব আপনি সকালবেলা ভুলে যাবেন তাহলে সমস্যা সুতরাং কথা যেগুলো বলবো কোরআন এবং সন্না মোতাবেক কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলবো আর এই কথাকে আমাদেরকে মূল্যায়ন করে তবে সামনের দিকে এগোতে হবে তার পূর্বে একটা প্রশ্ন যে আমরা এখানে যারা উপবিষ্ট রয়েছি মসজিদে যত আওয়াজ যাচ্ছে মোটামুটিভাবে আমরা সবাই মুসলমান এই তো তাহলে কোরআনুল করিম যে কনস্টিটিউশন ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড সবারই জন্য পুরো মানব জাতির জন্য একটা সংবিধান এই সংবিধানে কোনো ভুল আছে কোরআনে কোনো ভুল আছে আমি যেটুকু আলোচনা করবো আমার সাথে সাত দিন দেখবেন উপকার হবে আপনাদের পৃথিবীর এমন কোন রাইটার নাই যে বই লিখার পরে এটা লিখে না যে আমি লেখক আমি একজন ব্যক্তি আমার ভুল হতে পারে অতএব আপনারা আমাকে ভুলটা বলে দেবেন পরবর্তী এডিশনে শুধরে দেব এটা বলে আর এটা হচ্ছে সেই কিতাব আল্লাহ শুরুতেই বলে দিলেন আলিফিল কিতাবি মুত্তাকিন এই সেই কিতাব এই সেই বই যার মধ্যে কোনো সন্দেহ নেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই এটা আল্লাহ বলছেন আল্লাহ কনফার্ম করছেন পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যারা কোরআন নিয়ে গবেষণা করেছে বা আরও বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করেছে তারাও এটাকে কনফার্ম করেছেন যে কোরআনের মতো সত্য কিতাব এই পৃথিবীতে আর নাই এবার আমার কথা হল যে আমরা মুসলমান মানুষ এই কোরআনের মধ্যে যা আছে তা আমরা মানি কি মানি না মানি অনেকে মানি না এই মসজিদও বসে আছি অথচ কোরআনকে আমরা মানি না এমন মানুষও আছে নীতি বা রীতি তো আমাদের কাজ হচ্ছে আমরা কি করবো শুনবো এবং মেনে চলবো কারণ এটা মোটামুটি শহরের আন্ডারই পড়ে শহরই তো মোটামুটিভাবে মানে শহরের সঙ্গে ট্রাস তো অন্তত কারণ আমি বহু জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে একটা জিনিস খেয়াল করেছি যে শহরের মানুষরা নামাজের প্রতি সবচেয়ে নামাজের প্রতি খুব গাফেল হয় মানে নামাজের প্রতি ওদের অত ইন্টারেস্ট নাই মানে জুমার নামাজটা পড়ে একদম ফেরেস্তার মতো পোশাক পরে আসবে পড়বে সব ঠিক আছে এটা আর শহরের মানুষরা নামাজের মধ্যে যে গাফেল হয় তার অন্যতম আরও একটা বিষয় হচ্ছে যে তারা রুজি রুটি কর্মসংস্থান নিয়ে সারাদিন ব্যস্ত কলকাতায় এক জায়গায় বক্তৃতা দিচ্ছি তা একজনা জিজ্ঞাসা করছে যে মেয়ে সুভাষ গারা বাজে ফজরকার নামাজ পড়ো তো মুশকিল হ্যাঁ সকাল এগারোটার সময় যদি আমি ফজরের নামাজ পড়ি সমস্যা তাহলে কোনো সমস্যা নাই যদি একদিন হয় দুদিন হয় এটা ঘটতেই পারে আপনি ঘুমিয়ে আছেন ঘুমের সময় আল্লাহ সুমাতলা আপনার ওপর থেকে কলম তুলে নিয়েছেন তো একজন পাশ থেকে বলছে আগার হার রোজ হোগাতো প্রতিদিন যদি হয় তাহলে যে আপনারা ফজরে কতজন আসেন কেউ কথা বলছে না আমার সামনে যতজন লোক ছিল যে আমলোকা ফজর বহু মুশকিল হতো কেউ তো দু ঢাই বাজে শোতাম কন বলো আপনার শোনে গেলে দুটো আড়াইটির সময় শুই তাহলে ফজর পাবো তো কবরে গিয়ে তো মালকুল মত এই কবরে যে ফেরেস্তা নাকির মুনকার তাকে তো আর বলতে পারবে না যে ফজরে আমি খুব ব্যস্ত থাকতাম সো আমি উঠতে পারি না সো প্লিজ ফর গিমাস এটা চলবে কি আপনি যত বড়ই পিএইচডি করা লোক হন না কেন কবরে গিয়ে তিনখানায় কোশ্চেন করবেশনকে রেডি করে যেতে হবে আর এটা মুখস্থ করে হবে না আমল দিয়ে হবে তো শহরের মানুষেরা নামাজের প্রতি অনেক গা ফেল হয় তো নামাজের প্রতি যদি গাফেল হয় কোনো মানুষ তারপরে সে যদি মনে করে যে আমি মুসলমান তাহলে পৃথিবীর এমন একটা বাড়ি ছাদটা দেখতে সুন্দর নিচে কোনো পিলার নাই বুঝতে পারেন আমি একটা বাড়ি দেখলাম অ্যামেজিং একটা বাড়ি দারুণ ছাদ কিন্তু দেওয়ালও নাই যে পিলার বা খুঁটি এটাও নাই এটা কি সম্ভব এটা কি সম্ভব স্বপ্ন হলেও আপনার মনে হবে যে কি স্বপ্ন দেখলাম এটা আবার স্বপ্ন হলো এটা ছাদ কখনো দাঁড়িয়ে থাকতে পারে উইদাউট পিলার তাই কি না বা ওয়াল তো আল্লাহ রসুল বলছেন যে নামাজের প্রথম হিসাব নেওয়া হবে কেমন মাঠে নামাজের প্রথম হিসাব নেওয়া হবে প্রথম ফার্স্ট যখন নামাজের হিসাব আপনার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে পাওয়া হবে এরপরে অন্যান্য আমল তারপরে নামাজ নাই যার তার দিন নাই সোজা কথা অসংখ্য আদি হাজে করে নেয় ওদিকে আমি আসছি আমি আপনাকে এমনি শুরুতে একটু ভূমিকায় হয়ে বলতে চাইছি যে সলাতে আপনি আদায় করতে বাধ্য আপনি করবেন যদি আপনি মনে করেন যে আপনি একটা স্কুলে পড়েন বছরে আপনি বাহান্ন দিন স্কুলে গিয়েছেন আচ্ছা বলেন তো ওই স্কুলে হেড শিক্ষকই পরীক্ষা পরীক্ষায় বসতে দেবে দেবে এখনকার স্কুলে রুলস হয়েছে মানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ জিনামিন কাবলিকুম ও ইমানদারগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিয়াম পালন করো তিরিশ অথবা উনত্রিশ দিন এটা শুধু তোমাদের উপরে নয় বরং তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল একবার আল্লাহ বলেছেন যে তুমি শ্যাম পালন করো আপনি উনতিরিশটা সিয়াম পালন করলেন সেই ফজর থেকে শুরু করে সাড়ে চোদ্দো পনেরো ষোলো ঘন্টা জবত না খেয়ে থেকে এত রোদ্রে এত কষ্টে ঘাম ঘামঝারানোর দিনে আপনি সিয়াম পালন করলেন আল্লাহ কোরআনুল কেরিমের মধ্যে বিরাশিবার বললেন আকিমি ইসলাম তুমি সালাত কায়েম করো পাঁচ বেলার মধ্যে কবর আসেন বুঝতে পারেন আমার কথা আল্লাহ একবার বলেছেন রোজা কর বেশ তিরিশটা রোজা করে দিলেন না খেয়ে থাকা কত কষ্ট কি করে দিলেন কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ বার বললেন এইটি টু টাইমস বার বললেন আকি মিস সোলা তোমরা সালাদ কায়েম করো সালাদ কায়েম করো সালাদ কায়েম করো কিন্তু সালাতে লোক নাই জানা যায় দেখবেন অনেক লোক হয় না টুপি পরে একদম সেজে চলে যায় জানা যায় প্রচুর লোক হয় জানাজা না পড়লে পাপ হয় কোনো পাপ নেই আপনি তো মনে হয় জানাজা পড়ব না পড়বেন না সমস্যা নেই আমি এর অর্থ এটা বুঝেন না যে শাহিনু ভাই জানাজা পড়তে নিষেধ করলেন না যেমন তারপরে জানসারিকে হত্যা করা হলো আঠারো ঘন্টা যাবৎ পিটিয়ে দেখেন দেখেননি সোশ্যাল মিডিয়ায় যারা থাকেন আঠারো ঘন্টা যাবৎ একটা ছেলেকে পোলে বেঁধে পিটানো হলো কেন ও মুসলমান তাই আমাদের দেশটা এমন হচ্ছে মব লিঞ্চিং এরা কদিন পর দেখবেন শাহিনুর রহমানকে পিটিয়ে মেরেছে এরা ফ্যাশন হয়ে গেছে আমাদের কিন্তু কোনো মুসলমান মুখ খুলবে না ও বললে তো আমার কি একদিন আপনি বলবেন আমি বলবো আমার কি তো ওই লোকটাকে আঠারো ঘন্টা যাবত পোলে পিটিয়ে মারা হলো এবং সেটা ফেসবুক লাইভ হলো গোটা বিশ্বের মিলিয়ন বিলিয়ন মানুষ দেখলো তার যেদিন জানাজা হলো দু লক্ষ আড়াই লক্ষ মানুষের ঢল জানাজা সালাদ আদায় করতে আসলো ফেসবুকে এক ভাই পোস্ট করলো বলছে দেখেন দুই আড়াই লক্ষ তিন লক্ষ তিন লক্ষ মানুষ জানা যায় তাপ তাপরে কত মানুষ ভালো বলে ভালোবাসে আমি বললাম ঘোড়ার ডিম ভালোবাসে জানা যায় যাওয়া লোকগুলা যদি মুসলমান হতো আল্লাহর কসম করে বলছি যে তাপরে জানসারকে হত্যা হতে হতো না বুঝলেন মৃত্যুর পরে ওকে ভালোবাসা দেখে কিলাম ও তো যা ডেস্টিনেশনে তাই পৌঁছে গিয়েছে ও ওতে জানাজা পড়া লোকগুলা মুসলমান না আমাদের এলাকার ঈদে আসা লোকগুলো আমাদের এলাকার মুসলমান না ঈদের সালাদ না আদায় করলে আপনার পাপ নেই কিন্তু ফজরের আদায় না না করলে আপনি মুসলমানই থাকবেন অথচ ঈদের সালাতে ভোরবেলায় গোসল করে একদম মতো ফেরেস্তার সাদা ধবধবে পোশাক পরে আপনি চলে গিয়ে গায়ে আগে হাজির হয়েছেন রামাজান মাসে ইমাম সাহেবের আগে আপনি হাজির হয়ে যান কিন্তু পাঁচ পাঁচের সময় আপনার সালাতে আপনাকে পাওয়া যায় না এটা আমাদের অবস্থা বেশিরভাগ মসজিদে আজকে এই অবস্থা যে ফজরের লোক নাই মাগরিবে মানুষের কাজকর্ম থেকে আসে মানুষ এসে একটু সময় পাই তখন সালাত আদায় করে সাথে মোটামুটি কাউকে পাওয়া যায় ফজরে আর পাওয়া যায় না ইমাম সাহেব মুওয়াজ্জাম সাহেব আর দু দশজন এলাকার বুজুর্গ মানে বুড়ো হয়ে গেছে দাঁড়িয়ে পেকে গেছে ওইসব লোকগুলা ইয়াং ছেলেদেরকে আর ফজরে পাওয়া যায় না অনেকে আমাকে বলে সাহনু ভাই জিহাদের একটা ব্যাপার ঘটাতে হবে ভারতবর্ষে আমাদের অবস্থা খুব খারাপ ইত্যাদি তামলাম যে তুমি তাহাজ পড়ো বলে জি না তো তুমি ফজরের সালাত আদায় করো বলে যা নামাজে তো ওইভাবে যেতে পারি না তেমনি তুমি এক মাস যাবো তাকে ফজরে তাকবিরে উলা মিস করো না এটা তোমার জিহাদ কারণ সাহায্য কে করবে আপনাকে সাহায্য কে করবে আপনার শক্তি না আল্লাহ আপনার শক্তি কিছুই না ফেরাউন টিকে নি কারণ হামান কেউ টিকে নি অত বড় আব্রাহার হস্তি বাহিনী আসলো ধ্বংস করবে আল্লাহ কি করলেন আবাবিল অনেকে মনে করে আবাবিল একটা পাখির নাম না আবাবিল কোনো পাখির নাম নয় আবাবিল হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র পাখিকে আবাবিল বলা হয় চড়ুই বলি না আমরা চড়ুই ছোট ছোট পাখিকে বলা হয় আবাবিল মানে যত ছোট পাখি আর ওই ছোট পাখিগুলা পায়ে তাদের দুই পায়ে করে এবং ঠোঁটে করে ছোলা ছোলা পর্যন্ত তো ছোলার দানার মতো এতটুকু ছোট ছোট মাটি পোড়া মাটি বহন করছিল আর ওই পোড়া মাটি যার দেহর উপরে ফেলছিলো ও একদম বাস করে ছিটে যাচ্ছিলো অ্যাটম্বের মতো সাহায্য করলো কে আল্লাহ তা আপনাকে তো আল্লাহ সাহায্য করবে প্রথমে আপনাকে ইমানদার হতে হবে মুসলমান হতে হবে ইমানদারকে আল্লাহ সোমানে তারা যদি পাথর নিক্ষেপ করে মেরে দেয় আকাশ থেকে তাহলে ভাবতে হবে ওর মধ্যে কল্যাণ আছে তাহলে ইমানদারের প্রথম কাজ হচ্ছে সড়া করতে হবে আমি আরও একটা উদাহরণ দিয়ে এবার ঢুকছি ভেতরে যে সলাদ ছাড়া কিছুই নাই এটা বলি সাপোজ আল্লাহ রসুল বলছেন রাস্তা থেকে কেউ যদি একটা পাথরকে সরাই নেকি পাবে কত নেকি এক পেতে পারে সাত পেতে পারে সত্তর পেতে পারে সাতশো পেতে পারে আল্লাহ বাড়ান দশ গুণ করেন সত্তর গুণ করেন সাতশো গুণ করেন একটা পাথর সরেছেন এক নেকি এক লরি পাথর সরালে কত নেকি হিসাব নাই অনেক আল্লাহ দিয়েছে এবার আপনি লরি পাথর সরেছেন রাস্তা থেকে রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন মাঠে আপনার যখন নেকি দেয়া হবে তখন দেখা যাচ্ছে আপনার তো নামই ছিল না খাতায় আপনি খালি এমনি ভেবেছেন যে নেকি অর্জন করেছেন না যেমন ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন আমি এই সলাতের প্রোগ্রামে প্রায় এটা বলি কালকে ধরুন মাধ্যমিক রেজাল্ট ছেলে এসে বললো বাবা কালকে তো মাধ্যমিক রেজাল্ট স্কুলে একটা সময় দেবে তো ইন্টারনেটে সাড়ে নটার পর থেকে পাওয়া যাবে তো তুমি আমার রেজাল্ট একটু দেখে দিও না তোর বাবা বলছে যে ঠিক আছে কী কী লাগবে বলিস আমাকে তো বলছে এই নাম্বারে এস এম এস করবা আমার নাম রোল স্পেস ডেট অফ বার্থ এটাকে যদি তুমি পাঠাও তাহলে ওরা আমাকে রেজাল্ট দিয়ে দেবে তো বাবা বলছে যে আলহামদুলিল্লাহ ছেলে যাওয়ার আগে জেনে নেবে রেজাল্টটা কেমন তাহলে স্কুলে গিয়ে তার ভালো লাগবে তো বাবা রাইট মেসেজ অপশানে গিয়ে লিখেছে নাম রোল ডেট অফ বার্থ যা যা লিখতে বলেছে তাই তাই লিখেছে এস এম এস পাঠিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ওখান থেকে সেকেন্ডের মধ্যে একটা এসএমএস চলে গেছে ছেলে ভাবছে যে রেজাল্ট আসলো ওখানে লেখা রয়েছে বাবা বলছে কী রে বেটা কী লিখলো কি লিখলো বেটা আব্বা তো বলছে এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ এন্টার টু দ্য রং কি ওয়ার্ড আপনি ভুল রাস্তায় ঢুকেছেন আপনি ভুল রাস্তায় ঢুকেছেন নাম ওখানে রোল ছিল ঠিক লিখেছে নাম্বার ছিল তাও ঠিক লিখেছে আর ডেট অফ বার্থ ছিল তাও ঠিক লিখেছে তো এটা আমার কেন লিখলো রেজাল্ট রাখার দরকার ছিল কিনা কিন্তু ওখানে বলা হচ্ছে আপনি ভুল রাস্তায় ঢুকেছেন তো বলছে বাবা তুমি কি ভুল করলা তো বলছো আমি তো সবই ঠিক করলাম রে তো কি করেছো বলো তো বলছে প্রথমে রোল দিয়েছি তারপরে নাম্বার দিয়েছি তারপরে ডেট অফ বার্থ দিয়েছি তো ছেলে বলছে বাবা স্পেস দাওনি স্পেস কি বুঝেন শূন্যটাকে একবার দাবালে ওটাকে দেখাও যায় না কদ্দূর গেল কিছুই বোঝা যায় না একবার শূন্যটাকে এক্সট্রা দাবি দিবেন। লিখার সময় রাইট ম্যাজের অপশনে গিয়ে ওটা স্পেস দেখাও যায় না বাবা তুমি স্পেস দাও নি তাই যে একটা স্পেসের কারণে যদি একটা ছেলের রেজাল্ট না আসে ওখান থেকে যদি কম্পিউটারে থেকে মেসেজ আসে ইউ হ্যাভ এন্টার টু দ্য রং কিওয়ার্ড প্রতিদিন চারবার পাঁচবারে সালাত আপনি ত্যাগ করে আপনি যখন আল্লাহ দরবারে দাঁড়াবেন আল্লাহ বলবে ইউ হ্যাভ এন্টার টু দ্য রং কিওয়ার্ড ভুল রাস্তা গেছে এটা আপনার জায়গা নাই ওদের নরেন্দ্র মোদি ওইদিকে জাহান নামে যাচ্ছে ওইদিকে যান যদি আল্লাহ হেদায়ত না দেয় বুঝতে পারছেন ব্যাপারটা বুঝছেন তো আমার কথা বুঝছেন তো মানে সলাত ছাড়া আপনার কিছু কাজ নাই এবার আসুন সলাত আমরা কেন পড়বো নামাজ কেন পড়বো আল্লাহ বার বললো তাই পড়ব না কি কারণে পড়বো সলাত না আদায় করলে কি হবে আসুন দেখি যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে এবার কিছু মানুষ দেবেন সমাজে এক শ্রেণীর মানুষ অনেক আছে এরকম আপনি ইয়াং বয়সে দাঁড়িয়ে রেখেছেন মসজিদে পাশওয়া ছাড়া তো তাই করেন আপনাকে দেখে টিটকিরি মারে আছে না নাই আরে চাচা হয়ে গেলে রে আরে খুব মলবি হয়েছ নামাজ পড়ো বলেন এরকম মুরুব্বী হয়েছ এই ধরনের কথাগুলো শোনা যায় তো এরকম টিটকিরি মারা লোক থাকে তা আল্লাহ সবাইকে মকা দিবে এটা উঁচু জায়গায় ওঠা যেমন কষ্টকর নামাজ সময় কিন্তু মজা লাগে আপনি যাকে গালি দিচ্ছেন তার কাছ থেকে একদিন ফিডব্যাক আপনি পাবেনি যে কোনো মূল্যে এবার যখন জান্নাতীরা জান্নাতে জাহান জাহান্নামে চলে গেছে এবং এবার জান্নাতিরা জাহান ডেকে বলছে জান্নাতিরা আপনার এলাকারই মানুষ আপনারই বন্ধু আপনারই এলাকার পরিজন তারা ডেকে বলছে মা সালাকা কুমফি সাকার কি গো কি ব্যাপার তোমাদের জাহান্নামে নামে কেন কারা বলছে জান্নাতীরা মানে যারা মসজিদ আস্তপাতক নামাজ আদায় করতে তারা জাহান নামীদেরকে ডেকে বলছে মা সালাকা ফিস সাকার কি ব্যাপার সাকার নামক জাহান্নামে নামে আসলে কেন কি অপরাধ করেছিলে জাহান নামে কেন এখন খুব তো বলতে যে দুনিয়াতে মনে আছে একসাথে চলতাম ফিরতাম কি ব্যাপার জাহান্নামে নামে কেন কলু তারা বলবে যার বলবে লামনা কুমিনাল মুসল্লিম আমরা যে মুসল্লি ছিলাম না সুরা মুদ্দাসির আয়াত নম্বর বিয়াল্লিশ এবং তিতাল্লিশ আল্লাহ সুবানা কনফার্ম করলেন এখানে জান্নাতিরা জাহান্নামীদেরকে ডেকে বলবে তোমরা কি কারণে জাহান নামের মধ্যে পদার্পণ করলে এই জাহান্নামের নামের অসহনীয় শাস্তি তুমি কি কারণে ভোগ করছো তোমরা কি কারণে ভোগ করছো তারা সেই দিন অসহায় হয়ে বলবে নামনা কুমিনাল মুসল্লিন আমরা যে মুসল্লি ছিলাম না তাই আমরা জাহান নামের মধ্যে চলে এসেছি তার মানে কোন ব্যক্তি যদি মুসল্লি না থাকে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে কোনো হাদিস লাগবে না আর কিছু লাগবে না সুরা মুদাসির আয় তোমার বিয়াল্লিশ এবং তিতাল্লিশ এর কোনো তফসির নাই কোনো ব্যাখ্যা নাই সোজা সবটা হবে আপনাকে বলে দিলাম আপনি যদি সোলাতে দায়ী না করেন আপনাকে নিয়ে জান্নাতিরা টিটকিরি মেরি সেদিন বলবে যে তুমি জাহান্নামে আসলে কেন আপনি সেদিন বলবেন আমি মুসল্লি ছিলাম না এখন প্রশ্ন একটা মুসল্লি কাকে বলে মুসল্লি কাকে বলে মানে মুসল্লি হলে জান্নাতে যাওয়া যাবে বোঝা যাচ্ছে মানে মুসল্লি ছিলাম না তাই জাহান নামে তাহলে মুসল্লি হলে জান্নাতে যাওয়া যাবে মুসল্লি কাকে বলা হয় মুসল্লি কাকে বলা হয় শোনেন ভোডাফোনের এক টাকা মিনিট কল সাপোজ এক মিনিট দু সেকেন্ড কথা বলেছেন ক লাগবে এক মিনিট দু সেকেন্ড কথা বলেছেন ক টাকা লাগবে দু টাকা লাগবে তো কারণ দু সেকেন্ড বলেন অথবা ষা উনষাট সেকেন্ড বলেন ব্যাপারটা একই কেউ যদি চার ওয়াক সালাত আদায় করে তাও সে মুসলমান না খুব কঠিন বাক্য কেউ যদি চার ওয়াক করে একদিনে সেও মুসলমান না কেন কি কারণে আমি লিখছি দশ এগারো বারো ছয় মিস ছয় মিস হয়ে গেছে ওখানে ছয়ের পর থেকে যত সংখ্যা আছে সব সঠিক না ভুল ভুল কিনা হজ করতে গিয়েছেন হজের কিছু আহাকাম বিধান আছে কি নাই ওই সাতবার ঘুরার মানে হজ আরও আসে না জামারাতে যেতে হবে মিনায় যেতে হবে পাথর মারতে হবে তারপরে ওখান থেকে আসতে হবে কুরবানি করতে হবে লেড়া করতে হবে সবগুলো মিলে হজ না আপনি বলেন যে সাতবার তো আপ করেছি ব্যাস চলে গেছেন হজ হবে না তো ওই সমগ্র কাজের নাম যেমন হজ সিমিলারলি একটা ছেলে একটা মেয়ে দুজনে বিয়ে হচ্ছে মসজিদে তখন বলা হচ্ছে যে পাঁচ হাজার টাকা দেনমোহরের মাধ্যমে অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তুমি কি রাজি বলে জি হা কবুল বলে কি বলে না তো বিয়ে মানে কি বিয়ে মানে কি খালি বংশ বিস্তার করতে হবে স্ত্রী সমস্ত ধ্যান রাখতে হবে সুখ দুঃখের সাথী হতে হবে তবেই তো বিয়ে নাকি তো পাঁচ ওয়াক সালাদ সমান সমান একটা ফরজ কেউ যদি চার ওয়াক সালাতে দায় করে তাও সে ওই আদিসের আন্ডারে আছে আল্লাহ রসুল বলছেন তারা কা সালাতান মুতাম্মিদিন ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি মুসলমান নয় এবার ভাবেন কজন মুসলমান আমি তোর অত বড় সাহস নিয়ে এমনি বললাম না যে লক্ষ লক্ষ মানুষ জানা যায় হয় এরা মুসলমান না খুব কঠিন জিনিস হাজারে নশো নিরানব্বই জন জাহান্নামি কত ভালো মানুষ হওয়া লাগবে হাজারে নশো নিরানব্বই জন জাহান কত ভালো ভালো মানুষ হওয়া লাগবে কত সুন্দর সালাত আদায় করা লাগবে একবার খেয়াল করেন তাহলে জাহান জান্নাতীদেরকে জান্নাতিদেরকে বলবে যে আমরা মুসল্লি ছিলাম না তাহলে মুসল্লি মানে কি যে ব্যক্তি পাঁচ ওয়াক সালাত আদায় করে এই মুসলমান বাদ বাকি চার ওয়াক তিন ওয়াক আর শুকুর আলী রমজান আলী ইদু মিয়া এরা কেউ মুসলমান নয় শুকুর আলী মানে যে শুক্রবারে পড়ে ইদু মিয়া মানে ঈদে পড়ে রমজান আলী মানে খালি রমজান মাসে যায় বুঝতে পেরেছেন এরা কোরআনের উপরে আল্লাহ রসুলের মাথাটা চাদর দিয়ে মাঝে মাঝে মুখটাকে ঢেকে নিচ্ছেন আল্লাহ রসুল আর বলছেন আল্লাহ গো মৃত্যু যন্ত্রণা এত ভয়ঙ্কর পাশে পানির পাত্র হাতখানা ডুবিয়ে মাঝে মাঝে মুখটাকে মুছে নিচ্ছেন সাহেব এসে বলছেন আল্লাহ রসুল সলাতের টাইম হয়ে গেল চলেন আমাদেরকে নামাজ পড়ান আল্লাহ রসুল বলছেন আবু আক্কারকে বলো নামাজ পড়াতে আল্লাহ রসুল জীবিত আর আবু আক্কার হচ্ছে এমন একজনের নাম যিনি কোরআন তেলাত করলেই কানতে শুরু করতেন এত সব হৃদয়ের মানুষ এত ভালো মানুষ আবু বাকর সাহ আমি বলছে আপনি বেঁচে থাকতে আবু বাক্কার আপনার যাই নামাজে দাঁড়াবে এটা সম্ভব আল্লাহ যা হোক নামাজ পড়াতে বলো একটু পরে এসে আল্লাহ সব সবাই মসজিদে দাঁড়িয়ে আছে আপনার আপনার ওই বাড়িতে মা বা স্ত্রী যখন ভাত রান্না করে দেখবেন একটা কেমন আওয়াজ হয় ওরকম করে গুমগুম করে সবাই কাঁদছে না আল্লাহ রসুলের আর নামাজ হবে না কেন আল্লাহ রসুলের নামাজ কাজা হবে এমন তো কোনো কথা না বা নামাজ পড়বে না এমন তো কোনো কথা না তখন সবাই কাঁদছে সোলা তাই করছে কোনো রকম একটু শরীরটা ভালো হলো কেমন ভালো খুব সুস্থ আরে তার কেমন ভালো বুঝেন তো আল্লাহ রসুল দুজনকে ডেকে বললেন যে চলো আমাকে নামাজে নিয়ে চল কোন অবস্থায় যাচ্ছেন মূর্ষ মারা যাচ্ছেন এমন অবস্থায় তার অবস্থাটা কী ছিল একটু শুনুন আয়সা রাজে আল্লাহ তালা আনাহা বলছেন যে আল্লাহ রসুল যখন দুজনের কাঁধে ভর দিয়ে যাচ্ছিল আমি দেখতে পাচ্ছিলাম যে আল্লাহ রসুল পায়ের পাতাটাকে পাততে পাচ্ছিলেন না ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছিলো এইটুকু শক্তিও আল্লাহ রসুলের ছিল না যে পায়ের পাটা ফেলবেন পাতাটাকে ফেলবেন তিনি ছেঁচড়ে যাচ্ছিলেন গিয়ে যখন আবুবাক্কারের পাশে দাঁড়াতে গেলেন আবুবাক্কা সরে আসতে লাগলেন আল্লাহ রসুল ইশারায় বললেন তুমি নামাজ পড়াও আল্লাহ রসুল আবুবাক্কের পিছনে দাঁড়িয়ে ওই অবস্থায় সালাটা দায়ী করলেন যার আগের গুণা পেছনের গুণা মাপ যার মাকামে মাহমুদের স্থান সবচেয়ে যিনি থাকবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী সবচেয়ে আদরের মানুষ যাকে আপনি পূর্ণাঙ্গ ভালোবাসা না তিনি ইমানদার হতে পারেন না সেই ব্যক্তির নামাজ লাগে মারা যাওয়ার সময় আর আপনি আমি সুস্থ মানুষ আপনার আপনা আপনার আমার নামাজ লাগে না কিসের মুসলমান আমরা কোন স্টাইল কোন কিছু কবরে গিয়ে চলবে না সালাতা দায় যে কোনো মূল্যে করতে হবে সালাতা দায় না করলে আমরা জাহার নামে আরও শুনুন কেন করবো না সালাত আদায় কি কারণে আমরা করবই এটা এই ব্রতি নিয়ে আজকে এখান থেকে উঠতে হবে দলিল কিতাবুল কাবায়ের পৃষ্ঠা নম্বর ছাব্বিশ এবং সাতাশ মুসা আল্লাহ সালাত সালামের জামানার ঘটনা আমার বিশ্বাস আমার বিশ্বাস শত শত মানুষ পরিবর্তন হয়েছে এই কথাটা শোনার পরে আমার আপনাদের যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে যদি মানুষের পাশ ভিতরে থেকে থাকে আমার বিশ্বাস আজকের এই কথা শোনার পরে আপনি আর ত্যাগ করবেন না যত দূর আওয়াজ যাচ্ছে আর এই লাইভে পৃথিবীর যে প্রান্ত থেকে যতজন মানুষ শুনছেন ইনশাল্লাহ আজিজ আপনার নামাজ কখনোই মানে বিশেষ কারণ ছাড়া কাজা হবে না বা বাদ যাবে না ইনশাআল্লাহ এই কথা শোনার পরে শুনুন মুসাল্লা সালাত সাল্লাম একজন জলিল কদর সাহাবি এই নবী রসুল যিনি আল্লাহর সাথে কথা বলেছেন কালিমুল্লাহ বলা হয় কালিমুল্লা বলা হয় কত বড় সৌভাগ্য তার মুামের কাছে একজন মহিলা আসলেন এসব বলছেন ও আল্লা রাসুল আমা অন্যায় করে ফেলেছি আমি আল্লাহর কাছে তোবা করেছি তবে তুমি নবী জীবিত তুমি রাসুল জীবিত তাই তোমার কাছে আসছি তুমি তোমার রবকে তুমি তোমার আল্লাহকে একটু বলো না আল্লাহ যেন আমার তোবাটাকে গ্র্যান্ড করে ভালো করে শুনবেন মেয়েটা কি করেছে তোবা করেছে তাই না আপনি কি জানেন আপনি যদি ভুল করে পুজো করে ফেলেন জেনে বুঝে যদি পুজোর মতো শির করে ফেলেন তারপরে যদি খালেস অন্তরে আল্লাহর কাছে তোবা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন এটা আল্লাহর মাহাত্ম আল্লাহর বড়ত্ব মহিলা তোবা করেছেন কনফার্ম হয়তো ও ভাবছে যে আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু তারপরে ভাবছি যে রসুল যখন জীবিত আছে পাপটা তো অনেক বড় করে ফেলেছি একটু যাই গিয়ে আল্লাহ রসুলকে বলি আল্লাহর রসুল তো আল্লাহর সাথে কথা বলে আমাকে বললে একবার পার পেয়ে যাবো ইনশাল্লাহ মুসাল্লাহ সাল্লাম সাহাবি নিয়ে দাঁড়িয়ে আছেন মুসালসাল্লাম বলছে ও মহিলা কি পাপ করেছো শোনাও পাপটা দেখি আল্লাহ কাছে তোবাও করেছো আবার আমার কাছে খেয়েছো একটু পাপটা আমি শুনি তো মহিলা বলছে আমি জেনা করেছি জেনা করেছি অন্য সাথে শুয়েছি সোজা বাংলা ভাষায় এটা হারাম না যাইস বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জেনা করে এতদূর অব্দি পুতে এটা পাথর মেরে উড়িয়ে দিতে হবে বেঁচে থাকার অধিকার নাই। সে বেঁচে থাকতে দুনিয়াতে পারে না আর যদি অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী হয় তাহলে আশি অথবা একশো বেত লাঠি পিঠের উপরে মেরে এক বছরের মতো গ্রাম ছাড়া করতে হবে এলাকা ছাড়া করতে হবে এত বড় পাপ মানে মহিলা তো বিবাহিতা তার মানে একবার মৃত্যুদণ্ড হয়ে গেল জেনা করার জন্য এবার দুই নম্বর পয়েন্ট বলছে জেনার ফলে পেটে বাচ্চা এঁকেছিল ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি নিজে হাতে হত্যা করেছি সোনা মাই বত্রিশ আল্লাহ বিশেষ দুটো কারণ ছাড়া কেউ যদি একজনকে হত্যা করে সেজন্য গোটা পৃথিবী সবাইকে মেরে ফেললো আচ্ছা ওই বাচ্চাটাকে যে মেরে ফেললো বাচ্চাটা কোনো দোষ ছিল দোষ ছিল এটা মাসুম বাচ্চাকে মানুষ মারতে পারে তাহলে কত বড় পাপ ভাবেন এক জেনা করেছে আবার একটা কলিজার টুকরা বাচ্চাকে মেরে ফেলেছে বড় আর কি হতে পারে বলেন তখন মূস আল্লাহ সাল্লাম বলছে ও মহিলা তুমি তাড়াতাড়ি এখান থেকে দূরে চলে যাও তুমি এত বড় পাপ করেছ পৃথিবীতে এর চেয়ে বড় আর হতে পারে না তোমার পাপের কারণে তুমি তো মরবা মরবা আকাশ থেকে আগুন এসে আমাদেরকেও জ্বালিয়ে দিবে তুমি এত বড় অন্যায় এত বড় পাপ করেছো তুমি তাড়াতাড়ি আমার দরবার থেকে সরো একবার আল্লাহ এখনই মনে আকাশ থেকে আগুন পাঠালো আর তুমি তো মরমা মরলা পাপের জন্য আমাদেরকে শেষ করে দেব আসলে তো অনেক বড় পাপ তাই না এবার জিবরা আল্লাহ সালাতাম আকাশ থেকে নেমে আসছেন এসে মুসা আল্লাহ সাল্লামকে বলছে ও মুসা আল্লাহ তলব করেছে মহিলা কেন কাঁদতে কানতে যাচ্ছে আল্লাহ জানেন না জানেন কি জানেন না জিব্রাইল তো জানে জিব্রাইলকে আল্লাহ জানিয়ে পাঠিয়েছে তখন মুসা আল্লাহ বলছে ও জিব্রাইল তুমি কি জানো মহিলা কত বড় পাপ করেছে তো জিব্রাইল বলছে বলেন শুনি কি পাপ করেছে একটু বলেন আরে জিব্রাইল ওই এত বড় পাপ করেছে এর মতো পাপ পৃথিবীতে আর নাই কঠিন বড় পাপ করেছে তো জিব্রাইল বলছে আছে বলেন দেখি তো বলছে ও জেনা করেছে জেনাখোর যা শাস্তি মৃত্যুদণ্ড ওই সন্তানকে হত্যা করেছে কলিজার টুকরা সন্তানকে যার গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেললে যা পাপ হয় এটা সন্তানকে পেটের মধ্যে অথবা বাইরে হত্যা করলে তাই পাপ হয় এত বড় পাপ কি তো জিব্রাইল আর হতে পারে এবার একটু মনোযোগ সহকারে শুনলে একটা কথা এত বড় পাপ কি পৃথিবীতে আর হতে পারে তখন জিব্রাইল ওয়াস সালাম বলছেন আল্লাহর কসম করে বলছি এর চেয়েও বড় পাপী ও যে ইচ্ছা করে নামাজটা করে এরা বেশা মহিলার চেয়ে খারাপ যে নামাজ ত্যাগ করে জেনা জেনাঘর মহিলার চেয়েও খারাপ যে নামাজ ত্যাগ করে এটা সন্তান হত্যা করে যে মহিলার চেয়েও খারাপ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ও কখনো মুসলমান থাকতে পারে না মুসালা সালাম যে নবী যিনি আল্লাহকে দেখতে চাইছেন তিনি তার পাপের ভয় লুকাতে চাইছেন মনে হয় আল্লাহ আকাশ থেকে আগুন পাঠিয়ে দিবেন জিবরা লেখে বলছে যে ও মহিলা তো পাপ করেছে করেছে ডবল কাপি ওই যে ব্যক্তি বাড়িতে বসে সারা পরিত্যাগ করে আপনার ছেলে সারাত পরিত্যাগ করে আপনার স্ত্রী সালাদকে পরিত্যাগ করে আপনার গৌ মাসাদ সালাদকে পরিত্যাগ করে আপনার বারো বছরের ছেলেটা সালাদকে পরিত্যাগ করে আপনার কুড়ি বছরের ছেলেটা সালাদকে পরিত্যাগ করে একদিনও কিছু বলে না এরা সবাই মুসলমান ডাকেন কোন মুক্তি আর কোন মামলানা আছে হাদীসের ব্যাখ্যা আমাকে করে দেখান আল্লাহ রসুল মুসলমান তারা কালাতান মোতাম্দেদিন ফকাত কাফারা যেভাবে কি ইচ্ছে করে সালাদ ত্যাগ করে এই ব্যক্তি কখনো মুসলমান থাকতে পারে না আপনার ছেলেটাকে পুষছেন আপনি যে সালাত আদায় করে না ওই ছেলেটা আজকে যদি মুরগি জবাই করে থাকে ওই মুরগির গোস্ত খাওয়া হারাম কিন্তু ইহুদি খ্রিস্টান জবাই করলে আল্লাহ রসুল খেতে বলেছেন কিন্তু সৌদি ফতোয়া বোর্ড বলছে যে ব্যক্তি সালাতের ধারে কাছে নাই সেই ব্যক্তি যদি কোনো পশু জবাই করে তো তার গোস্ত খাওয়া হারাম এবার ভাবেন সালাত আদায় করবেন না করবেন এটা আপনার ব্যাপার আমি দলিল দিয়ে কথা বলছি এরকম বক্তৃতা আমার শত শত ভাবেন ইন্টারনেটে সালাদ আপনাকে আদায় করতেই হবে কিচ্ছু করার নেই কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই সালাতের সময় এসে গেলে আপনাকে সালাদ আদায় করতে হবে আজকে আমাদের সমাজে আমাদের দেশে এত অত্যাচার কেন শুধুমাত্র আমরা নামাজ থেকে ডিটাস কারণ আপনি যদি আমার সাথে প্রতিদিন কথা বলেন আপনি আমার স্কুলে একটা বন্ধুকে পাঠালেন ইন্টারভিউ দিতে আপনার সাথে একবার দেখা হয়েছিল উনিশশো ধরেন ছিয়াশি সালে আমার জন্ম যদিও ওই সালে আপনার খাতে আমার দেখা এবার এতদিন ডিউরেশনের পরে একটা ছেলেকে পাঠিয়েছেন ও শাহিনুর রহমানের স্কুলে যাও ইন্টারভিউ দাও আমার নাম কি চাকরি হবে তা আপনার সাথে আমার এতদিন কানেকশান নেই এবার আপনার নাম কি এটা তো আমি ভুলে দেবো ভুলে কি কিনা দা আপনার সাথে যদি আমি প্রতিদিনও তো মাঝে মাঝে কথা হয় এবার আপনি একটা লোক পাঠিয়েছেন যে এই লোকটা আমি পাঠিয়েছি ভাই একটু দেখেন তো ঠিক আছে আমাদের কাছের লোকেরই তাহলে চাকরি হবে কি হবে না আল্লাহ রসুল বলছেন বান্দা যখন শেষ দা দেয় তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় সোহান আল্লাহ তো সবচেয়ে নিকটবর্তী কখন শেষ দা দিলে তাহলে আপনি শেষ তো ত্যাগ করেছেন আপনি শেষ দায় ত্যাগ করেছেন আপনাকে আল্লাহ সাহায্য কি করে করবে আপনি বলেন যে আমি এই করি সেই করি আমার আল্লাহ দোয়া কবুল করেন আপনি তো মুসলমানই না আপনি নিজে মুসলমানই না আপনি ভাবছেন আমার নাম আব্দুর রহমান আব্দুল সুদেশ এইটা ঠিক আছে এতদূর অব্দি ঠিক আছে কিন্তু আদতে আপনার নাম অনেকদিন আগে কেটে দেওয়া হয়েছে আপনি বুঝতে পারেননি এমনি ঘুরে বেড়াচ্ছেন আপনি এমনি ঘুরে বেড়াচ্ছেন আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে আল্লাহ বিরাসীমার বললেন এবার আল্লাহ সুব্লাতালা বলছেন ফয়ী নুল্লিল মুসাল্লিন আল্লাহ দীন আহমান সালাতে হিমসাহন খুব কঠিন বাক্য একটু আগে আল্লাহ সুবাহ্য়াতা বললেন মা সালা কাকুম ফিস সাকার তোমরা জাহান্নামে কেন আসলে কলু তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না এখন আল্লাহ নিজে বলছেন মুসল্লি যারা তাদের জন্য ওয়াইল নামক জাহার নাম কথাটা কেমন মনে হচ্ছে না আল্লাহ একটু আগে বললেন যে জাহার নামের সেদিন বলবে যে আমরা মুসল্লি ছিলাম না তাই জাহার নামে এখন আল্লাহ বলছেন যারা মুসল্লি তাদের জন্য জাহার নাম উল্টো মনে হচ্ছে কিনা মনে হচ্ছে না পরের বাক্যটা বলি না আমি কিন্তু উল্টো তো মনে হচ্ছে যারা সালাত আদায় করে আল্লাহ রসুলের পদ্ধতিতে সালাত আদায় করে না খুব কঠিন বাক্য এটা যারা সালাত আদায় করে আল্লাহ রসুলের পদ্ধতিতে সালাত আদায় করে না তারা হচ্ছে এই জাহান নামে যাবে করেন তাহলে ইউ হ্যাভ এন্টার টু দ্য রং কি ওয়ার্ড আপনি ভুল রাস্তায় ঢুকেছেন আল্লাহর রসুলের তরিকা কি ওটা আপনাকে কোরআন এবং হাদিস থেকে বুঝে নিতে হবে যে আল্লাহ রসুলের তরিকা কি তবে একটু বলি তাহলে বুঝবেন বিষয়টা একজন ব্যক্তি আল্লাহ রসুলের জামানার ব্যক্তি মসজিদে আসলেন দুই রাখা তো তোমার চার রাখা সালাত আদায় করলেন আল্লাহ বসে আছেন মসজিদে সালাত করে আল্লাহকে বলছেন আসসালামু আলাইকুম আল্লাহ রসুলাইকুম আসসালাম ফাইন তুসালি ওই যাও নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নি নামাজ পড়ো নামাজ পড়ো নি হতে পারে আল্লাহ দেখেনি মনে হয় আমাদের ধারণা আসতে পারে তো ব্যক্তি গিয়ে আবার দুই রকা দুই অথবা চার রকা সালাত করলেন গিয়ে আল্লাহ রসুলকে আবার বলছেন তো আল্লাহ বলছেন যে নামাজ পড়ো নামাজ পড়ো নি তো ব্যক্তি আবার গিয়ে দুই অথবা চার রেখা আদায় করে এসে আল্লাহ সুলকে সালাম দিচ্ছেন আল্লাহ যাও নামাজ পড়ো নামাজ পড়োনি লোকটা কবার নামাজ পড়লো বলেন নগদ তিনবার সালা আদায় করছে আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে আল্লাহ সুল বলতে পারতেন যে ব্যাটা বা বাছা তুমি সালাতে তাই করেছ কিন্তু সুন্দর হয়নি ধীরে সুস্থে সুন্দর করে সালাতে তাই করো এটা বলতে পারতেন আল্লাহ রসুল কিন্তু আল্লাহ রসুল বলছে তুমি নামাজ পড়ি তুমি নামাজ পড়ি তুমি নামাজ পড়ো তো বলছে আল্লাহ আমি জানি না নামাজ পড়া শিখান আমি নামাজ পড়া জানি না লোকটা কি করে আদায় করছিলো সহিল বুখারি মূল নুস্কা একশো চার নম্বর পৃষ্ঠার হাদিস তো ওই লোকটা দায় করছিল, খুব দ্রুত দ্রুত রুকু সেচ দা করছিল মানে যেমন করে মুরগি বা পাখিতে ধান খাই ওইভাবে আদায় করছিলো তা আল্লাহ বলছেন এইভাবে যারা আদায় করে তাদের সালাদ হয় না না নামাজ পড়েই না আট রাখার তারাবি সালাত আদায় করতে আমার লাগে আড়াই ঘন্টা আর আপনি সাঁত্রিশ রাখাত নামাজ পড়েন চল্লিশ মিনিটে মানে বুঝেননি মনে হয় আট টাকার তারাবি পড়তে আমার সময় লাগে দু ঘন্টা আর আপনি কুড়ি টাকার তারাবি আধ ঘন্টায় পড়েন মানে তারাবি শব্দটা এসেছে তারবি হাতুন ধাতু থেকে যার মানে ধীরে ধীরে যার মানে ধীরে ধীরে যার মানে বিশ্রাম নিয়ে নিয়ে পড়তে হবে যার মানে রুকুশেষ লম্বা হবে যার মানে দীর্ঘ কি রাত হবে সাহাবিরা বলছে যা আজ তো মনে হয় ভাত খাওয়া হবে না কি কিরাত ধরেছে আল্লাহ রসুল কখন শুরু করেছিল ধরেন কিংবা দশটায় আল্লাহ রসুল দশটায় নামাজ শুরু করেছেন এবার সাহাবিরা ভাবছিল পাঁচটা তো ভাজলো মনে হয় আজ কি বলে সাহারি খাওয়া হবে না এইভাবেই চলে যাবে কিরাত ছোট ছিল নাকি আয়েশার রাজিলা টানাকে বলা হচ্ছে যে আল্লাহ রাতের নামাজ কেমন ছিল আয় ছাড়া যায় বলছে যে ও কথা জিজ্ঞাসা করেন না নামাজের সুন্দরতা সম্পর্কে জিজ্ঞাসা করেন না নামাজের দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করেন না আল্লাহ এত সুন্দর নামাজ ছিল আমার আমি আমার মসজিদে সালাত আদায় করাই সালাত পড়ি আমরা আমাদের আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে তারা আট টাকাতে আর আপনার মসজিদে সাঁত্রিশ টাকার প্যাকেজ কুড়ি টাকা তো দিকে সতেরো টাকা নিয়ে সাঁত্রিশ খাতের প্যাকেজ সালাত আদায় করেন চল্লিশ মিনিটে শেষ আপনি ফাজলামি পেয়েছেন কি না আমাদের সাথে এই হাদিসের ব্যাপারে এটার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন এর যে ফাসাল্লি ফাইন্না কালাম তু সাল্লি তুমি যাও নামাজ পড়ো নি নামাজ পড়ো এই যে ফাওয়াইলুল্লিন মুসালিন আল্লাহ দিন আহমান সালাতে হিম সাহন যারা সালাত আদায় করে তবে আল্লাহ রসুলের পদ্ধতিতে সালাত আদায় করে না তাদের জন্য এই জাহান নাম মুসল্লি হয়েও কথা দেবেন আলহামদুলিল্লাহ ভালো কথা তো বিয়ে ক্লাসে একটা সিলেবাস আছে তো সিলেবাস আছে তো ওই সিলেবাসটা বাদ দিয়ে যদি আপনি গল্প উপন্যাস পড়ে পরীক্ষা দিতে যান পারবেন কিছু পারবেন কি লিখতে বুখারি মুসলিম আহবদৌ তিরমিজি না সাই এই সমস্ত কিতাবের মধ্যে সলাাদকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সলাদ থেকে আপনাকে দেখে শিখতে হবে সলাদ থেকে আপনাকে দেখে শিখতে হবে আর আমাদের অধিকাংশ মসজিদে বিশ্বাস করুন একজন ব্যক্তি আমাকে বলছে সাইনু ভাই কি করে বুঝবো যে ওরা ভুল করছে করছেন আমরা ঠিক করছি তা আমি বললাম যে আপনি যা করছেন তার বিপরীত করবে ওরা চ্যালেঞ্জ আপনি যা করছেন যারা সহি তরিকার না তার বিপরীত করবে কয়েকটা দলিল দেখেন মানে ফাওয়াইল মুসালিনের উদাহরণ দিচ্ছি আমি আমাদের এলাকায় হানাফি মালে কি খারেজি মোতাজেলা বহু মসজিদ আছে আছে তো দেখবেন এক শ্রেণীর মানুষ হিসেবে প্রথমে মসজিদ দেখে বসে বসে কি বসে না বস প্রথমে বসাটাকে ওয়াজিব মনে করে একটু হলো মসজিদে বসে তারপর দাঁড়িয়ে সালাত আদায় করবে প্রথম কাজ আল্লাহ রসুল খুদ্া দিচ্ছেন খুদ্া তো অতি গুরুত্বপূর্ণ জিনিস ক্ষুদার মধ্যে কথা বলার কোনো যুক্তি নাই খুদ্া চলছে অত বড়ো মানুষ খুদ্া দিচ্ছে আল্লাহ রসুল একজন সাহেব এসে টুক করে বসে পড়েছে অত বড়ো মানুষ নামাজ পড়বে এখন কুতবা চলছে বহু মসজিদে লেখা থাকে খুদবা চলাকালীন নামাজ পড়বেন না জোয়াল সময় নামাজ পড়বেন না অনেক কিছু লাল বাতি লিলবাতি থাকে ওই ব্যক্তি বসে পড়েছে আল্লাহ রসুল খুদবা থামিয়ে দিয়ে বলছে এই কে বসলা কে বসলা উঠো উঠে দাঁড়াও 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 জিয়্লা রসুল আমি বলছে তুমি নামাজ পড়েছো বলছে লাইয়া রসুল্লাহ না 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 আমি তো নামাজ পড়িনি তা আল্লাহ রসুল সালাত আদায় করবে মসজিদের আদব মসজিদে ঢুকে বসতে হলে দুই রাখা সালাত করতে হবে এটা মসজিদের আদব দেখেন অধিকাংশ মসজিদে দেখেন আপনারা খেয়াল করেনি যে এসে আগে বসে কত ভুল দেখবেন আপনি সলাতে দাঁড়িয়ে পড়েছে এত দূরে এত দূর ফাঁকা নামাজে দেখেন না পায়ের সাথে পা মিলায় সব মসজিদে ফাঁকা হাদিস শোনেন আল্লাহ রসুল তেইশ বছর যাবৎ পেছনে দুজন মুসল্লি হলো বলতেনা এই তোমরা গোড়ালির সাথে গোড়ালির টাকনু সাথে টাকনু কাদের সাথে কাঁধ মিলে দাঁড়াও প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও আল্লাহ রসুল বলতেন আচ্ছা এ বলাটা না ছাড়েন বলাটা আমি রাখলাম সাইডে হাদিস শোনেন আল্লাহ রসুন বলছেন যে ব্যক্তি মসজিদে আসলো পায়ে পা আর কাঁধে কাঁধ মিলে সালাত জাননাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন সেই ঘরের একটা ইট হবে রূপার একটা ইট হবে সোনা সোহান আল্লাহ যে পায়ে পা এবং কাঁধে কাঁধ মিলে সালা তাদাই করে তার জন্য আল্লাহ ঘর নির্মাণ করবে জান্নাতে। আর আমাদের মসজিদে আধাত ফাঁকা রেখে দাঁড়ানো হয় বিভিন্ন মসজিদে হয় বুঝতে পারছেন সব হাদি বিরোধী কাজ আল্লাহর রসুল বলছেন আল্লাহর কসম করে বলছি আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন দ্রুত ইফতার করবে আমার চাঁদের সাথে একই এলাকায় আপনার চার মিনিট ডিফারেন্স মানে এখন তো গুগল আছে ইন্টারনেটে গিয়ে লিখেন সানসেট অ্যাট জলঙ্গি সানসেট অ্যাট বাজারপাড়া সানসেট এট বহরমপুর বলে দেবে কি দেবে না ছটা সতেরোতে সূর্য ডুবছে কথার কথা আর আপনি ছ ছটা একুশে ইফতার করলেন মানে আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম করে বলছি যে আমার কত দিন পর্যন্ত কল্যাণের রাস্তায় থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে আমরা ইফতার দেরিতে করছি সব উল্টো সব উল্টো চিন্তা করুন আর ওই আপনার রামাজান মাসে সলাতের কঠিন ব্যাপার তো এই সলাদ দিয়ে এই আমল দিয়ে আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়া যাবে না আর একটা হাদিস শুনুন আল্লাহ রসুল হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে আছেন নিজে হাতে পানি পান করাচ্ছেন এটা একটা এমন একটা গিফট ফ্রম আল্লাহ সুমন তালা যে ওইখানকার পানি একবার পান করলে আর পিপাসিত হবে না এটা মেরাজে ডেকে আল্লাহ রসুলকে আল্লাহ গিফট করেছিল আল্লাহ গিফট করেছিল আল্লাহ রসুল পানি পান করাচ্ছেন পানি পান করাচ্ছেন উম্মতরা আসছে 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 খুব গর্ববোধ করছে আমার উম আমার রুম্মে চাদরগুলো তো এক শ্রেণীর লোক আসছে তাদেরকে ফেরেস্তরা আটকে দিয়েছে পর্দা অথবা হাতে লাঠি ফেরেস্তবে যাই কেন তোমরা যাবে না আল্লাহ রসুলের মেজাজ খারাপ আরে আশ্চর্য কথা আমার উম্মত আটকানো হলো মানে ইয়ারব তিন্নি মিন্নি ও আমার প্রতিবার ও আমার আল্লাহ সুবানতা আলাম এর আছে আমার লোক কেন এদেরকে আটকানো হলো তখন আল্লাহ তালা আল্লাহ রসুলকে ডেকে বলছে ও আমার প্রিয় রসুল তুমি জানো না তুমি আসার পরে তুমি মারা যাওয়ার পরে এরা সবাই ইঞ্জিনিয়ার হয়েছিল পণ্ডিত হয়েছিল এরা পণ্ডিত হয়েছিল। তোমার সালাদকে বিকৃত করে বিভিন্ন ইমামের অনুসরণ করে বিভিন্ন মানুষের অনুসরণ করে তোমার সালাদকে উল্টো করেছিল তোমার কথাকে মানেনি এরা তোমার কথাকে মূল্যায়ন করেনি এরা হচ্ছে তারা দয়ার নবী মায়ার নবী যিনি কাউকে ধমক দেননি সেই দিন বলবেন সোহকানিউট গেট আউট গেট আউট ফ্রম হেয়ার এখান থেকে দূরে চলে যাও এখান থেকে দূরে চলে যাও এ কথা বলবে কত বড় কষ্টদায়ক একটা ব্যাপার যেই ব্যক্তি সবচেয়ে ভালো সাফায়াত বলা সেই ব্যক্তি যদি আপনাকে দূরে ঠেলে দেয় সেদিন সাফায়াত কার কাছে পাবেন কার কাছে পাবেন সাফায়াত বলেন অতএব সোলা আদায় করতে হবে তারপরে এক শ্রেণী মানুষ আছে দেখবেন সোলাতে আসে কিন্তু খুব অলস ও এসে এসে শেষ কাতারে দাঁড়ায় আছে না এমন মানুষ ও মসজিদে লেটে আসে আর আগে যায় এমন বহু মানুষ পাবেন এমন বহু মানুষকে পাবেন আপনি দেখবেন কিন্তু আল্লাহ রসুল কি বলছে জানেন যারা প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহ তাকে নিজে থেকে তিনবার ক্ষমা করেন সোহান আল্লাহ যারা প্রথম কাতারে দাঁড়াই আল্লাহ নিজে থেকে তিনবার ক্ষমা করেন আল্লাহ রসুল এই কথা যদি মানুষ জানতো তো নিতম্বের উপরে ভর করে দিয়ে হলো মানুষ উপস্থিত হতো নামাজে চিন্তা করেছেন আর আজকে আমরা কী করে সালাতকে ত্যাগ করে দিই কিভাবে সালাদ থেকে আমরা দূরে থাকি সলাত আপনাকে আমাকে আদায় করতে হবে এবং এই সলাতে আদায় করতে হবে কীভাবে মসজিদে আদায় করতে হবে অনেকে আমরা মনে করি বাড়িতে সালাত আদায় করি হয় অনেকে বলে মসজিদ হচ্ছে সলাতের জায়গা আবাদের জায়গা এই মসজিদে এসে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে এবং জামাতের সাথে আল্লাহ বিরাশিবার বললেন তুমি সালাত আদায় করো আচ্ছা আমি বলছিলাম ওখানে যে সলাত আপনি কেন আদায় করবেন জাহান নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করবেন এই তো তোরা তোমার বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর ওই নদীতে তুমি যদি পাঁচবার গোসল করো তাহলে কি তোমার গায়ে কোনো ময়লা অবশিষ্ট থাকবে আর বলছেন একবার গা ধলে তো থাকে না পাঁচবার সলাথ হচ্ছে তোমার যত পাপ করো এভাবে পাপকে ঝরিয়ে দেয় সোহান আল্লাহ বুঝতে পেরেছেন আপনার তো চলাতে পাপ বলাতে পাপ কথাতে পাপ দেখাতে পাপ সবসময় পাপ করতেই থাকি আর এই পাপের কাপফার হচ্ছে পাঁচবারের সলাত পাঁচবারের সলাৎ আদায় করলে কী হবে এই পাপের কাপফার হয়ে যাবে আবু সাইদ খুদিরাজি আল্লাহ আরো বলেন একবার আল্লাহ রসুলের সঙ্গে রাস্তায় বেরোলাম তখন গাছের পাতা ঝরার মৌসুম তো আল্লাহ রসুল আমাকে বলছেন ও আবু সাঈদ জি আল্লাহ রসুল বলেন আমি রেডি তো বলছে এই গাছটাকে চিনো বলে জি আল্লাহ রসুল চিনিত ও দেখো দেখো আল্লাহ রসুল ডালটাকে ধরে নাড়ালেন অনেকগুলো পাতা নিচে পড়ে গেল তখন আল্লাহ রসুল এই কথা বলার পরে বলছে তুমি কি জানো এই পাতা ধরাটা কিসের নিশানি ও জি আল্লাহ রসুল আমি তো জানি না আল্লাহ রসুল ও আলম আল্লাহ এবং তার নবী ভালো জানে তখন আল্লাহ রসুল বলছে এরা যে সোলাতের দৃষ্টান্ত যারা পাশাক সালাত করে তারা দিনে যত পাপ করে না কেন আল্লাহ সুল এ এভাবে ঝরিয়ে দেন সোভার আল্লাহ চিন্তা করেন তাহলে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে পাপ ঝরানোর জন্য দুনিয়াতে কল্যাণের জন্য এবং আখেরাতে কামিয়াবি হওয়ার জন্য কারণ সলাদবিহীন কেউ কখনো সাকসেস হতে পারেনি পারবেও না সলাদ ছাড়া জান্নাতে যাওয়ার আর অন্য কোনো মাধ্যম নেয় শুরুতে এইটা এটা হচ্ছে অ্যাডমিট কার্ড উইদাউট অ্যাডমিট কার্ড ইউ ক্যান এন্টার টু দ্য এক্সামিনেশন হল যেমন করে পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড ছাড়া ঢোকা যায় না তেমন সলাত আদায় না করলে মুসলমানিত্ব গ্রহণ করা যায় না না করলে আল্লাহ আপনার সাথে কথাও বলবে না তাহলে আপনাকে আমাকে কি করতে হবে আদায় করতে হবে সলাত এবং পাবন হতে হবে খুব পাবন আবু বাকরের নাতি আবু বাক্কারের নাতি আসমা আবু আসমাবিন্তা আবুবাক্কার আজিলতানার সন্তান এক যুদ্ধে যেতে গিয়ে এক জায়গায় সফর করতে গিয়ে তার পায়ে কিছু একটা লেগে পচন ধরে গেল পচন এবার হাকিম বদ্দি যারা আছে সে জামানে মানে অস্ত্রোপচার বুঝতে পারছেন তাকে বলছে যে বেটা এক কাজ করো এই পাটাকে কেটে ফেলতে হবে তো তুমি একটু মদ পান করো তুমি একটু মদ পান করো তো বলছে এই আল্লাহ হকবার এটা কি আল্লাহ রসুল জাহেজ করেছেন আমরা না তো বলছে তুমি যন্ত্রণা সহ্য করতে পারবো না মানে তখন ওই ক্লোরোফর্ম বা ওই ধরনের কিছু ছিল না অজ্ঞান করার তো বলছে যে সমস্যা নেই আপনি কাটেন আমি দেখছি এটা আবার কেমন কথা তাই হয় তো বলছে আপনি একটু একটু করে কাটতে শুরু করেন ইনশাল্লাহ সমস্যা নেই তো যাই হোক মদ তিনি পান করলেন অনেক বলার পরে পাটাকে কেটে বাদ দেওয়া হলো পাটাকে যখন কেটে বাদ দেওয়া হলো পাটাকে বাদ দেওয়ার পরে এবার রক্ত বন্ধ করার জন্য তোর ওই জামানায় ওষুধ নাই ফুটন্ত তেল অথবা আগুনের ছ্যাঁকা দিয়ে সেগুলাকে ওই রকগুলাকে চোখ করে দেওয়া হবে এবং সেটাকে রক্ত বন্ধ করার ব্যবস্থা করা হবে এমতো অবস্থায় তাকে বলা হলো এবার একটু পান করেন এবারের কষ্ট সহ্য করা খুবই মুশকিল তো তিনি বললেন আল্লাহ রসুলকে করেছে করেছিলেন না তাহলে আপনি দেখেন না তো যখন এইসব কাজ ছিল পা কাটা বাইক এই কাজ চলছিল তখন তার মুখে ছিল সোমান আল্লাহ আল্লাহ আল্লাহবার তখন তার পায়ে যখন আগুনের স্যাকা দেওয়া হলো অথবা গরম তেলকে নিয়ে এসে পায়ের মধ্যে ধরা হলো ইন্নালিল্লাহ বলে অজ্ঞান হয়ে গেলেন ঘুম ভাঙতে দেরি হয়ে গেল জ্ঞান ফেরার পরে প্রথম যে বাক্যটা তিনি বললেন তিনি বলছেন ইন্নালিল্লাহ আজকে আমার তাহাজ্জুদের নামাজ গেল কত বড় কঠিন বাক্য বলেন দেখি এইভাবে পা কেটে ফেলে বলছে যে ইন্নালিল্লাহ আজকে আমার তাহার্জুদের নামাজটাই গেল এই পায়ের চক্করে পড়ে ভাবা যায় তারা হচ্ছে কত সাহাবি জান্নাতে তো যাবেই তারা আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তারা এরা হচ্ছে তারা কি অবস্থা গায়ে তীর লেগেছে বুঝতে না কি একাগ্র চিত্ত থাকলে এই কাজ মানুষ করতে পারে আর আজকে নামাজ আমাদের কত রকমের অজুহাত একজন ব্যক্তি আল্লাহ জামান একজন সাহাবি ওরোরা রাজি আল্লাহন তো উনি বলছেন যে আমার জীবনে কোনো দিন জামাত ফেল হয়নি নামাজের একদিন ঈশান নামাজে আমার বাড়িতে আত্মীয় আসলো ঈশান নামাজের একটু আগে তো তাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়লাম ব্যস্ত হওয়ার পরে সেদিন আমি প্রথম ভুললাম যে আমার জামাত আছে এটা ভুলে গিয়েছে একটু পরে খেয়াল করে দেখছি আরে আমার তো নামাজ শেষ তো বলছে আমি বস্রার অলিতে গলিতে ছুটতে শুরু করলাম কোনো মসজিদে জামাত বাকি আছে কিনা ছুটতে 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 কোথাও পেলাম না সব মসজিদে নামাজ শেষ বাড়িতে আসলাম ভাবলাম যে মসজিদে পড়লে সাতাশ গুণ আর বাড়িতে পড়লে এক গুণ উনি বলছেন আমি সাতাশ নামাজ পড়লাম সাতাশ বার ভরস নামাজ পড়লেন আর আমাদের যদি দেরি হয়ে যায় নামাজ পড়তে সেদিন সবচেয়ে শটে মারি আমরা নাকি সাতাশ বার নামাজ পড়লেন ঘুমে গেলেন ঘুমের মধ্যে স্বপ্নতে দেখছেন অনেক ঘোড়ার আর আরোহী মানে ঘোড়ার পিঠরে পিঠের উপরে ঘোড়া ছোটাচ্ছেন আর ইনি বলছেন যে আমারও ঘোড়াটা মোটা যা ছিল হাতে চাবুক ছিল এত মারছি এত মারছি ঘোড়াটা যেন ওদেরকে টপকাতে পারছে না তো তারা আমাকে স্বপ্নের মধ্যে ঘটনা তারা আমাকে জিজ্ঞাসা করছে যে তারা আমাকে বলছে যে কি আর আপনি এত মারছেন কেন ঘোড়াকে বলছে আরে আমার ঘোড়া তো মোটা তাজা তোমাদের চেয়ে তো আমার ঘোড়াটা যাচ্ছে না কেন তুমি কি ঈশান নামাজ জামাতা আদায় করেছো বলে না করিনি তোমার সাতা মারা আদায় করেছো তুমি না না আমরা সবাই জামাত আদায় করেছি সো চেষ্টা করে লাভ নেই আমাদের আগে ঘোড়া নিয়ে যেতে পারবে না তো তিনি বলছেন এ হচ্ছে সালাদ তাহলে একবার চিন্তা করুন আল্লাহ রসুল মারা যাচ্ছে না এমন তো অবস্থায় তার সালাত লাগে কত সাহাবীর তীর লেগেছে এমন অবস্থায় সাত সলাত লাগে যুদ্ধক্ষেত্রের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যদি যুদ্ধ চলতে থাকে রানিং এক দল সলাতে দায় করবে সলাতের সময় হয়ে গেলে আর আর দল যুদ্ধ করবে ওই দলে সলাতে আদায় করবে ওই দল যুদ্ধ করবে ভাবা যায় আজকে আমরা বসে বাড়িতে বসে এমনি সলাতকে ত্যাগ করে নিই এমনি কোনো কারণ নেই সলাত দায় করতে হবে আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনুকে একজন এসে বলছেন আচ্ছা আপনি বলেন তো এক ব্যক্তির রাত্রেবেলায় তাহার যোধে করে আর দিনে সিয়াম পালন করে রাত্রিবেলায় তাহার আদায় করে আর দিনে সিয়াম পালন করে শুধুমাত্র মসজিদে যায় না কোনো একটা নামাজে মসজিদে যায় না বাড়িতে নামাজ পড়ে তো ও যদি এ অবস্থায় মারা যায় তো আল্লাহ কি তারপরে রাগ করবে তখন জনক সাহাবি বলছেন যে রাগ করবেন না তবে উনি জাহান নামে যাবেন উনি জাহান্নামে যাবেন কেন মসজিদ আপনাকে যেতে হবে তো এটা সলাতের জায়গা এই মসজিদ আপনাকে আবাদ করতে হবে যে কোনো মূল্যে আপনাকে মসজিদ এসে সলাতায় করতে হবে যে কোনো মূল্যে আল্লাহ বহুবার বলেছেন বহু সাহাবিদের দৃষ্টান্ত রয়েছে যে তারা কখনো সালাত ছাড়েননি আবদুল্লাহ ইবনে উমের আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়ালু আবদুল্লা ইবনে মাসুদ রাজিয়ালু ইনারা বলতেন যে আমরা কাউকে যদি ঈশার নামাজ না পেতাম তা আমাদের মধ্যে সন্দেহ হতো মনহায় মুনাফেক হয়ে গেছে আর যদি ফজরে না পেতাম তো কনফার্ম ও মুনাফেক আজকে আমরা মুসলমান মসজিদে আসি কিন্তু সলাতা দায় করি না আল্লাহ রসুল পৃথিবীর মুখে সবচেয়ে বাচ্চাকে ভালোবাসতেন সেই আল্লাহ রসুল বলছে সাত বছর যখন বয়স তাকে বলো আব্বু শোনা আম্মু শোনা কোলে টুকরা নামাজ নামাজা করো বয়স দশ সলাতা দাই করে না এবার কি করতে হবে তাকে পিটতে হবে আল্লাহ রসুল বলছে আঠেরো বছর কুড়ি বছরের ছেলে আপনার বাড়িতে সালাত আদায় করে না আপনার বাড়িতে ভাত খায় আপনার লজ্জা নাই তাই খায় ও ছেলে আপনি দেখেছেন কোনো পুত্র করে দেন ওকে বাড়ির থেকে বিদায় করে দেন আপনার ভাত ও হিন্দু একটা খাবে কেন ইহুদি খ্রিস্টান খাবে কেন ঘৃণা করেছেন আপনি কেন ভালোবাসেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ইসলামিক কাজে লাগবে আজকে আপনার ছেলে সব বুঝে কম্পিউটার বুঝে অ্যান্ড্রয়েড বুঝে পৃথিবীতে কোথায় কি ঘটছে সব বুঝে কিন্তু সোলাতের ব্যাপারে নাকি তাকে ব্যাকডেটের মনে হয় সোলাতের ব্যাপারে নাকি তাকে খারাপ মনে হয় খারাপ লাগে আজকে দেখেন না সৌদি আরবের বিরুদ্ধে বহু মানুষ কথা বলে কিন্তু সৌদি আরবের সম্পদে শেষ আছে মাটি খুললে তেল বেড়ায় আপনারা আমার কি বেড়ায় সৌদিতে যারা আছে তারা সলাতের প্রতি গাফেল নয় বারাক ওবামা দেখা করতে গিয়েছে সালমানের সাথে নেতা সৌদি আরবের বাদশাহ বারাক ওবামা মানে যদি বলে যে ভারতবর্ষে আসবে তো স্তব্ধ হয়ে যাবে ভারতবর্ষ এত দামি লোক এত দামি লোক তো উনি যে মুহূর্তে পৌঁছেছেন উনি আর ওনার স্ত্রী নেমেছেন এরপর থেকে নেমে ওনার সাথে কথা বলতে গিয়ে বলছে যে তাহলে আপনার সাথে একটু কথা বলা যাক আসলাম আমি তো বলছে যে ঠিক আছে আপনি বসুন আমি আসছি সালমার বলছে আপনি বসুন আমি আসছি তো বারাক আমার ওর চাকরটাকে জিজ্ঞাসা করছে ওখানে যে গার্ড ছিল তাকে জিজ্ঞাসা করছে যে আমার এক একটা সেকেন্ডের দাম কতটা কেউ জানে কি এক একটা সেকেন্ডের দাম কত আর আমি আসলাম ওনার সাথে দেখা করতে তো ওনাকে কোন বাদশা ডাকলো ওনাকে কোন রাজা ডাকলো যে উনি বলছেন যে আপনি একটু বসেন আমি আসছি পাক্কা আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে আসলেন এসে বলছেন না হাউ আর ইউ এখন বলেন আপনি কেমন আছেন তো বলছে যে আমি এটা পরে বলবো তো তুমি আমাকে আগে বলো যে তোমাকে কোন বাচ্চা ডাকলো আমি আসলাম আমেরিকা থেকে তোমার সাথে দেখা করতে তোমাকে কোন বাচ্চা ডাকলো এ তুমি চলে গেলো চলে গেলা আমাকে বসে রেখে আমার স্ত্রীকে বসে রেখে আমার কত সময়ের মূল্য তখন বলছে যে গোটা পৃথিবীর বাচ্চা আল্লাহ সুমাতলা বলেছিল তালাল মসজিদ মসজিদে ডেকেছিল সো আমি গিয়েছিলাম নামাজ পড়তে এখন বলেন আপ টু আপনার মাগরীব টেনশন নেই সারাক্ষণ সারাক্ষণ কথা বলেন বুঝতে পেরেছেন নামাজের পাবনটা দেখেন কি রাজা কি বাচ্চা কিচ্ছু দরকার নেই আল্লাহ যেতে হবে আমার সাথে ঘটনা সৌদি আরবে সোনার একটা চেন নিচ্ছে আমি যখন সৌদি আরব থেকে আসবো তার কিছুদিন আগে তো দোকানে সোনার চেনটা নেওয়া হয়ে গেছে রেখেছে এখানে মানে এক একটা দোকানে মিলিয়ন বিলিয়ন টাকার মাল থাকে সৌদি আরবে সোনার দোকানে তো চেনটা পছন্দ করেছি টাকা দিব জাস্ট পকেট থেকে ওই মুহূর্তে মসজিদ দেবো যে আল্লাহ হকবার শুরু হলো আজানটা আচ্ছা মসজিদে আজান দেওয়ার পরে তো পনেরো কুড়ি মিনিট সময় থাকে নাকি নামাজের জন্য আর মসজিদ একবারে পাশে এই হেঁটে তিন চার মিটার রাস্তা চেনটাকে তুলে নিয়ে বলছি আল্লাহ বার্রাহ চল বেরা আল্লাহ হকবার বলেছে আমার বলছে চল বেড়া তা বললাম বেশ আনা জীবন আনতা ফুলুস বাদেন খালাস আরে ভাই আমি তোকে টাকাটা দেবো চেনটা তো দিয়ে দিচ্ছি আমি পোকা নিয়ে নেব হয়ে গেল আমাকে বলছি আনতা বাল্লা বাররা ওনারা উদ্রুপ তুই বাড়াবি নাকি পিটবো তুই কি এখান থেকে বেরোবি নাকি পিঠব তো খায় লে বাবা কঠিন ব্যাপার তো আমি বেরে গেলাম ভিন দেশ কি করবো এভাবে সাঁটার টাকা টান মারলো অর্ধেকটা নামলো কেউ দেখার নাই আল্লাহ দেখে ওদের দোকান বিলিয়ন বিলিয়ন টাকার মালের দোকান খোলা থাকে আর আমাদের মোদিখানার দোকান গেলেও দেখা যাবে বয়মগুলো সাপ তো এভাবে নামিয়ে দিল না সাঁটারই তো নামলো না তালা কিসের যেতে যেতে আমার ঘাড়ে হাত দেবে সাদিক তালে না হয়তো ভেবেছি আমি রাগ করেছি বা কিছু আমাকে ডেকে বলছে শোন এই মুহূর্তে যদি মালাকুল মত আসে এ শুধু জানটাকে কবজ করে নেয় আর আমি ব্যবসা করছিলাম এটা দেখে এবার আমি কবরে গেলাম আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তুই কি করছিলি আমি বলবো যে আমি ব্যবসা করছিলাম ইমানটা দেখেন একবার তা আমি ওকে বলছি যে দেখেন পনেরো কুড়ি মিনিট তো সময় আছে নিয়তের উপর তো আল্লাহ বিচার করবে তো না 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 এক সেকেন্ডও সময় নাই এখন আমাকে বলছে আলহিন তিজারাত বালি আল্লাহ কালাম তালাল মসজিদ আল্লাহ বলছে মসজিদে ব্যবসা খাল্লি বলে মুখে মুখে ব্যবসার এখন যদি মালাকুল তোকে ডারসে বলতে পারবো যে আমি তো নামাজের জন্য যাচ্ছিলাম তুমি জান কবজ করলা কেন যদি এই নামাজের হিসাব নিতে হয়তো আমাকে ছাড়ো নামাজ পড়ি তারপরে জান কবজ করো কি মান তাদের চিন্তা করুন সৌদির মানুষের নামাজ কাজা হয় না বিশ্বাস করুন আমি যতদিন থেকেছি তিন তিন বছরের আশপাশে আমি দেখিনি যে সৌদির বড় বড় বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের সাথে আমি লিখেছি তাদের মানে মানে কাজা হয় না শোনেনি মতির শুনেছেন তো মতির রহমান মাদানী পৃথিবীর বাঙালির অন্যতম একজন লেকচারার জানেন সতেরো বছর যাব উনি তাহাজ্জোত কাজা করেন না সতেরো বছর যাবত উনার তাহাজ্জোত কাজা হয়নি সতেরো বছর যাবত ফজরে তাকবিরে উলা ছুটেনি এই যে মতির রহমান মাদানী আর আপনি আমি সমালোচনা করি তাই ওই জামানায় আল্লাহ রসুল্লাহ জামানায় কোনো সাহাবির যদি তাকবিরে উলা তাকবিরে উলা বুঝেন কি প্রথমকে তাকবির আল্লাহ আকবর এইটা যদি ছুটে যেত তো তিন দিন যাবত কষ্ট পেতো আরে আল্লাহ কি নামাজে কবুল করবে তাকবিরে উলা ছুটেছে তিন দিন যাবত আর যদি কারোর জামাতের এক রাকাত মিট যেত সাত দিন যাবৎ কান্নাকাটি করতো সাহাবিরা আল্লাহ আমার কি হলো আমি কি করে জান্নাতে জানি একটুকুই বুঝেন না আল্লাহ ইবলিসকে বললেন ওই সেজদা কর সবাইকে বলেন সেজদা কর সবাই সেজদা করলো ইবলিস করলো না করা সেজদা একটা ইবলিস শয়তান আর আপনি পতর দিন প্রতিদিন সতেরো দুগুণে চৌত্রিশটা সেজদা মিস করেন তো আপনি কি শয়তানের বাপ তাই তো হচ্ছে নাকি চিন্তা করেন তাহলে আজকে আমাদের অবস্থাটা কি সলাতে আদায় করতে হবে এবং যে কোনো করতে হবে সলাতে দায় করতে গিয়ে যদি পানি না পান তাহলে তাই করতে হবে মাটি নাই এমন জায়গায় আছেন বুঝতে পারছেন না পশ্চিম কোন দিকে পূর্ব কোন দিকে কিছু দেখার দরকার নাই যেদিকে খুশি দাঁড়িয়ে সালাত আদায় কোনো সালাত আদায় হবে প্যান্ট পরে আসেন প্যান্টে পায়খানা করে ফেলেছেন পানিও নাই কিছু নাই ঘর মতন ওই অবস্থায় সালাতের ওয়াক্ত হয়ে গেছে ওয়াক ওই অবস্থায় সালাত আদায় করতে হবে বুড়ো হয়ে গেছেন সৌদে আরবে যেতে পারবেন না এক ব্যক্তিকে দু লক্ষ টাকা দিয়ে দেন ও যাবে আপনার হজ হয়ে যাবে কোনো সমস্যা নাই আপনার হজ আপনার হয়ে গেল বৃদ্ধ হয়ে গেছেন এমন রোগ যে রোগ আর সারবে না রোগগ্রস্ত ব্যক্তি রমজান মাস এখেছে ফিদা দি খাবার দেন ভিকারি মিসকিনকে আপনার রোজা হয়ে গেল সারাদিন খেলেন আপনি তারপর আপনার রোজা হয়ে গেল নামাজ আল্লাহ রসুল দাঁড়িয়ে পড়ো ক্ষমতা নাই বসে পড়ো ক্ষমতা নাই শুয়ে পড়ো ক্ষমতা নাই ইশারার মাধ্যমে পড়তে হবে ট্রেনে বাসে ট্রামে জাহাজে যেখানে যে অবস্থায় থাকেন না কেন আপনি সালা তাদাই করবেন দেখবেন প্রতিবেশী বা যারা আপনার আশপাশ আছে সবাই ভালোবাসবে বাসবেই ওই আর এস এস বালারও ভালোবাসবে ইনশাল্লাহ আপনি যদি প্রকৃত সালা তাতা আমি পড়িত পড়িত বিভিন্ন জায়গায় মানুষ তাকে হা করে দেখে যে ইবাদত করছে করবেই তো স্বাভাবিক কথা আপনার মনের মধ্যে একটা আল্লাহ সময় তারা ভালোবাসা সৃষ্টি করে দেবে যদি সলাত থাকে কারণ সলাতের মধ্যেই দোয়া কবুল হয় আর মধ্যে যদি সলাতের আপনি দোয়া করেন তো আল্লাহ তো শুনবেই আর এই সলাত জন্য অন্য পৃথিবীর কোনো রাজাবাজার জন্য নয় তাহলে আপনাকে আমাকে কি করতে হবে একনিষ্ঠভাবে যদি পাশওয়াক সালাত আদায় করেন একবারে পাশওয়াক আজ থেকে একদম কনফার্ম করতে হবে যে জীবনে আর নামাজ কাজা করবো না একদম যতদিন না মৃত্যু আসছে এবার যদি আপনি সালাত আদায় করতে পারবেন করেন তাহলে কি হবে এর গুরুত্ব রয়েছে আল্লাহ তালা বলছেন যে হে ইমানদার গণ তোমরা যদি সালাত আদায় করো তাহলে তোমাদেরকে সমস্ত অশ্লীলতা বেহাপনা নোংরামি অসভ্যতা বর্বরতা এর থেকে তোমরা দূরে থাকবে অসভ্যতা নোংরামি বর্বরতা থেকে দূরে থাকবে এবার ধরেন কোনো ব্যক্তি সালাত আদায় করে আবার সুদও খায় কোনো ব্যক্তি সলাতে আদায় করে বাড়িতে বন্ধন লোন আছে কোনো ব্যক্তি সলাত আদায় করে নিজের বউকে দিয়ে গ্রুপ লোন করায় কোনো ব্যক্তি সলাতে আদায় করে পান বিড়ি জর্দা গুল সিগারেট খৈনি খায় কোন ব্যক্তি সলাত আদায় করে বিড়ির ব্যবসা করে কোন ব্যক্তি সালাত আদায় করে সুদের টাকা খাটায় কোনো ব্যক্তি সালাত আদায় করে সুদের ব্যাংকে চাকরি করে কোনো ব্যক্তি সালাত আদায় করে শুধু ব্যাংকে চাকরি নয় বরং ওই হেল্পার হিসাবে বা সাক্ষী হিসাবে থাকে সেই ব্যক্তির সলাত প্রথম আসমান পর্যন্ত তো যায়নি আল্লাহ তো সাত আসমানের উপরে থাকে আল্লাহ সাত আসমানের উপরে থাকে আল্লাহ সোমালা তালা বলছেন ইয়াল্লাউদ্দিন আ মানুহ আকিম ই সলা ইন্না সালা তাইতান আনিল ফাশাহি অলমুনকার হেই মন্দারগান তোমরা সালাত আদায় করো আর সালাত হচ্ছে এমন একটা মহা ঔষধের নাম সালাত আদায় করলে সমস্ত অশ্লীলতা বেহাপনা নুগরামী দূরে থাকবে যে ব্যক্তি সালাত আদায় করে তার বাড়িতে বন্ধন থাকতে পারে না যদি কারোর বাড়িতে বন্ধুর থেকে থাকে আর ও সালাত আদায় করে তোর নামাজ না পড়াই ভালো ও দরকার নেই কেউ সালাদা দায় করে কিন্তু দোকান আছে মোদিখানার দোকান কিন্তু বিড়ি বিক্রি করে এ নামাজ আল্লাহর কাছে দরকার নেই দার কেউ সালাদা দায় করে সুদে টাকা খাটায় সুদে টাকা নেই গ্রুপ লোন করে এই ব্যক্তির সলাত আল্লাহর কাছে যাবে না বিপদে তো চারিদিকে মুসল্লি জান্নাতি কোন মুসল্লি আল্লাহ রসুলের তরিকার মুসল্লি কেমন হতে হবে সবচেয়ে ভালো মানুষের মধ্যে হাজারে নশো এর মধ্যে একজন হতে হবে এক হাজারের মধ্যে একজন হতে হবে কতটা ফ্রেশ থাকতে হবে কারণ আল্লাহ রসুল বলছেন এবং আল্লাহ তেমন ইকবাল আল্লাহ পবিত্র পবিত্র জিনিসরা আল্লাহ গ্রহণ করেন না তাহলে ইবাদত কবুলের শর্ত আছে দেখবেন পাঁচ ছটা এটা আমার ইন্টারনেটের লেকচার আছে শুনে নেবেন খুব গুরুত্বপূর্ণ লেকচার লিখবেন সাইনুর রহমান ইবাদত কবুলের শর্ত ইন্টারনেটে লিখলে পাবেন তো ছটা শর্ত আমি আলোচনা করেছি ছটা শর্তের মধ্যে শেষের শর্তটা হচ্ছে হালাল রুজি এই যে এতক্ষণ এতক্ষণ বক্তৃতা দিলাম কথা বললাম এই বক্তৃতার কোনো মূল্যই থাকবে না যদি পান খাই আমি পান আপনার সব আমলকে নষ্ট করে দেবে সামান্য একটা তিরিশ পয়সা চল্লিশ পয়সা দামের বিড়ি সব আপনার আমলকে নষ্ট করে দেবে সামান্য একবার বন্ধন এর লোন নেওয়া সব পেছনে সব আমলকে নষ্ট করে দেবে সুদ খাওয়ার পাপ মানুষ জানে বুঝে আমি অবাক হয়ে যাই মানুষ কত বেহায়া কত বর্বর কত নিচ কত নির্লজ্জ হলে সুদ খেতে পারে সুদ দিতে পারে আল্লাহ রসুল বলছেন আর রিবা সাবুবান এক টাকা বন্ধনে নিলে এক টাকা গ্রুপ লোনে নিলে এক টাকা এলআইসিতে রাখলে এক টাকা সুদ খেলে সুদ দিলে সুদে সাক্ষী থাকলে এক টাকা আমি এক লক্ষ বলি কিন্তু ভালো করে বুঝবেন এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় কটা পাপ বলেন সত্তরটা এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা বলতে কষ্ট হয় খারাপ লাগে এত খারাপ বাক্য আল্লাহ বললেন নিজের মায়ের সঙ্গে জেনা করে এটা কি মানায় কথাটা বলেন দেখি এক টাকা সুদ খেলে তার মানে এলাকার যত মানুষের বন্ধন আছে সব তার মায়ের সাথে সয় তার ছেলে তার মায়ের সাথে যার যে ছেলে সয় বন্ধন আছে যত লোক এই গ্রুপ তার মায়ের সঙ্গে করে এগুলো সমাজ থেকে কেন উঠে না বন্ধনের লোক আপনাকে দেখলে থর করে কাঁপবে আমাকে দেখলে কাপে তো আপনাকে দেখলে কাঁপে না মানে আপনাকে ওইভাবে খুব বা দিতে হবে জাতিকে ওইভাবে পরিবর্তন করতে হবে আল্লাহ রসুল বলছেন যে এরা নিকৃষ্ট জীব এত নোংরা সুরের চেয়ে খারাপ কুকুরের চেয়ে খারাপ যারা নিজের মায়ের সঙ্গে জেনা করার কথা ভাবে এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় তার চেয়ে সবচেয়ে নিজের পাপ নিজের মায়ের সঙ্গে জেনা করা না কত বড় হারাম কত বড় খারাপ কাজে না অপর হাদিসে আল্লাহ রসুল বলছেন ছত্রিশ জন নারীর সাথে জেনা করে যে পাপ হয় তার চেয়ে বেশি পাপ হয় এক টাকা সুদ খেলে একটা জেনা করে শাস্তির মৃত্যুদণ্ড ছত্রিশটা জেনা করে ছত্রিশবার মৃত্যুদণ্ড বার জেনা করাচ্ছে একটা বেশা মহিলার চেয়েও খারাপ যার বাড়িতে বন্ধন লোন থাকে কথা বুক ছেড়ে যেতে পারে কলিজায় আঘাত লাগতে পারে আমার কিচ্ছু করার নাই হাদিস থেকে কথা বলছে আর কি হয় সমাজে অন্যায় নেমে আসছে কেন এত অত্যাচার কেন হচ্ছে আপনি আমি সুদগুষির সাথে জড়িয়ে পড়েছি নিজের মায়ের সঙ্গে থেকে মা নাই আল্লাহ বলছেন সোনা বাগানা শেষের দিকে ইহল্লা দিনা মিনার রেবা ইমকুনতুম্ম মিনিম ফাইললাম তাফালুক হাজানুবী হারবি মিনাল্লাহি রসুলহি হ্যাঁ ঈমানদারগণ শুনে রাখো যারা ঈমানদার যারা আমার কালারের উপরে বিশ্বাস আহরণ করেছ গরানুল কেলিম কেমেম এনেছো তারা শুনে রাখো যদি তোমাদের বাড়িতে সুদ ঘুষ লোন এরকম কিছু থাকে তার থেকে দূরে থাকো যা হয়েছে হয়েছে এতদিন যা করেছ করেছো এবারের শেষ কিস্তি আর দেবনা আজকে তোমাক করো আল্লা বলছেন আল্লাহ বলছেন ইনকুন্তুম মমিনিন এই বক্তৃতা শোনার পরে কারোর বাড়িতে বন্ধন থাকবে এটা আমি শাহিনুর রহমান আশা করি না কেউ তার মায়ের সঙ্গে জেনা করা পছন্দ করবে এটা আমি শাহিনুর রহমান মানুষ হিসেবে ভাবতে পারি না আল্লাহ বললেন তোমরা যদি ইমানদার হও ছেড়ে দাও সুদ ছেড়ে দাও আল্লাহ বললেন মমিন এর পরে আল্লাহ বলছেন ফাইল্লাম তাফালু আল্লাহ জানেন আল্লাহ জানেন এই কুলাঙ্গারা ছাড়বে না তাও আল্লাহ ভালোভাবে জানেন শুনবে কিন্তু কিছু কুলাঙ্গ আছে ছাড়বে না তাই আল্লাহ তারা বলছেন তাফালু যদি না ছাড়ো এই শাহনুর রহমানের বক্তৃতা যদি না ছাড়ো ফাজ আল্লাহ রসুলহি মনে রেখো আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হচ্ছে আল্লাহ আর আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে আল্লাহ যত মানুষ বন্ধন বাড়ছে তত দেখেন অত্যাচার নেমে আসছে এটা যে যুদ্ধ আল্লাহর এবং আল্লাহ রসুলের তরফ থেকে চিন্তা একবার ভাবুন করে সুদের মধ্যে আছে। অসংখ্য হাদিস আল্লাহ রসুল বলছেন হামুন ওই গোস্ত জান্নাতে যাবে না গোস্ত দেহ না ওই গোস্ত জান্নাতে যাবে না মিনাল সোহতে যে গোস্ত হারাম খেয়ে গড়ে উঠেছে যে গোস্ত হারাম খেয়ে গড়ে উঠেছে বন্ধনের টাকা নিয়ে খুব খাচ্ছেন সুদের টাকা নিয়ে গ্রুপ লোনের টাকা নিয়ে খুব খাচ্ছেন এ দেহ জান্নাতে যাবে না ইবাদত করে লাভ নেই আল্লাহর রসুল বলছেন হাদিস সাহিব অপর হাদিসে আল্লাহ রসুল বলছেন আবু হরেরা বর্ণনা করছেন যে লায়দ খুলুল জান্নাতা জাসাদা ওই দেহ জান্নাতে যাবে না বিল হারাম যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে হারাম মানে জ্বর খেয়ে গড়ে ওঠা দেহকে হারাম বলা হয় বিড়ি খেয়ে গড়ে ওঠা দেহকে হারাম হারাম বলা হয় তারপরে বন্ধনে টাকা খেয়ে গড়ে ওঠা দেহকে হারাম বলা হয় গুল খৈনি খাওয়া দেহকে হারাম বলা হয় এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ যেমন এটাকে ইবাদত মনে করে আছে না ওরে রে গুল ধরে বসে আছে কখন মসজিদে আজানো ওই মুহূর্তে ঘষতে শুরু করে এমন অবস্থা কয়েকদিন আগে একটা জায়গায় বক্তৃতা দিতে গেলাম সভাপতি সাহেব দেখছে একদম পান চাপাচ্ছে ইসহ সহ কি অবস্থা নির্লজ্জ বেহা তারপরে অনেকে বলে যে আপনি যে কথাগুলো বললেন এই কথা কি মৌলবীর আওতায় আসবে মানে এই কথাগুলোর আওতায় মৌলবীর আসবে কি মানে মৌলবী যদি সিগারেট খায় তাও কি নামে যাবে মানুষের কশ্চিন তো বহুদিন আগেই বলেছি মৌলবী দিয়ে জাহান নাম উদ্বোধন হবে মৌলবী দিয়ে জাহান নাম উদ্বোধন হবে দাওয়াতের কাজ আমাদেরকে করতে হবে নইলে এগুলো উঠবে না আজকে এই যে আয়োজন আপনারা করেছেন এরকম ছোট ছোট আমাকে আসতে হবে এমন না ছোট 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 আয়োজন করতে হবে দাওয়াতের কাজগুলো করতে হবে দাওয়াত বিমুখ জাতি কখনো উন্নত হতে পারেনি জিব্রাইলকে আল্লাহ পাঠালেন জিব্রাইল ওই যাও তো ওই শিয়ালমারি যাও গিয়ে ওই এলাকাটাকে উল্টে দিয়ে আসো উল্টে একদম উল্টে দিয়ে আসো একটা মানুষ বেঁচে থাকবে না তো জিব্রাইল আসল জিব্রাইল এসে বলছে এলাকায় সবই ঠিক আছে নামাজ টামাজ তেমন মানুষ পড়ে না তো কিছু লোক তো ইমানদার আছে কেমন ইমানদার তসবি তালিল করে আল্লাহ জিকির করে শুধু দাওয়াতের কাজটা করে মানুষকে বলে না অনেকে আছে না দেখবেন আমার কি দরকার বাবা নিজের বাবার খাই নিজে চলি বলে কি বলে না এই কথা আল্লাহর রসুল বলতেন তো আস্ত আত্ম দিন তো আল্লাহর কাছে আকাশে গিয়ে জিবরাল বলছে আল্লাহ ওই এলাকার তিন চারজন লোককে খুব পরেগার পেলাম সবসময় আল্লাহ আল্লাহ হকবর লাইল্লা সোমান আল্লাহ খুব জিকির করে তো এদেরকে কি বাদ দিয়ে উল্টাবো তো আল্লাহ ওদেরকে ওদেরকে দিয়ে দিয়ে শুরু শুরু কর করো কেন ওরা জাতির সামনে প্রকাশ করেনি আরও অনেক হাদিস ছিল অনেক রাত্রি হয়ে যাচ্ছে আর আমি সামনের দিকে যাচ্ছি না আমি আপনাদের কাছে ঐকান্তিক আবেদন করব যে এই আমার এই বক্তৃতা শোনার পরে যদি নামাজ না পড়েন তাহলে আমার আর আর কিছু বলার নাই জানি না আর কোনো পৃথিবীর কোনো বক্তা আপনাকে পরিবর্তন করতে পারবে কিনা এটা আমার জন্য মনে হয় অনেকে বলে যে শাহনুর রহমানের মুখ খারাপ কিছু করার নাই কিচ্ছু করার নাই আপনাকে পরিবর্তন করবে এটা আমার টার্গেট আর কিচ্ছু না আমি সুন্দর সুন্দর কথা বলতে পারি কিন্তু আপনার কলেজে আঘাত না দিলে আপনি পরিবর্তন হবেন না এটা হচ্ছে একটা ব্যাপার তাই বললাম সলাদ কখনো মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বেন না আল্লাহ রসুল ছাড়েননি আপনি ছাড়বেন না আর সুদ ঘুষে যারা আটকে আছেন খবরদার খবরদার বেরিয়ে আসুন অবশ্যই বেরিয়ে আসুন আলহামদুলিল্লাহ আমার বহু বক্তৃতা শুনে বহু মানুষ পরিবর্তন হয়েছে এত সুন্দর লাগে আজকে যেমন আপনার ওই কলকাতার থেকে ফোন করে বলছে স্যার মেয়ের বিয়ে দিয়ে ফেঁসে গিয়েছি তো কিছু টাকা আমাকে দিতে হবে মানে ওই জামাই কেনা কি একটা ব্যাপার থাকে তো দিতে হবে তো বলছে আমার উপায় নাই লোন নিতে হবে নিয়ে আমাকে জায়েজ তাই বললাম যে এটা তো শোরের গোস্ত না যে বিপদে পড়লে জায়েজ হবে ওখানে কোনো খাবার না তাই এই হারাম সর্বস্তা হারাম যে ইনশাল্লাহ নিবো না যা হয় হবে এই সুদঘুষের বক্তৃতা শুনে জমি বিক্রি করে মানুষ আলহামদুলিল্লাহ লোন পরিশোধ করেছে পানবেরি জর্দা বহু দোকান থেকে উঠে গিয়েছে আমি চাইবো যে মুসলমান হন ছাচ্চা মুসলমান এই দুনিয়ার জীবনটা সত্তর আশি নব্বই বছরের এত বছরেরও না কিন্তু এর পরের জীবনটা কতদিন ফর ইভার অ্যান্ড ইভার নেভার এন্ডিং লাইফ ওখানে কোনো শেষ নেই ওখানে মানে হাত থেকে যে একটা ঢিল ছুঁড়ে দিলেন ওটাকে যেমন আপনি ধরার চেষ্টা করলে আর পারবেন না মৃত্যু হয়ে আসলে যদি অনেকে দেখবেন অনেককে বলা হয় যে ভাই চলেন নামাজে চলেন আজকে কাপড় ঠিক নাই বলে না আজ কাপড় ঠিক নাই কাল এই নাই ওই নাই আবার বলে যে আজ ঠিক আছে ছোট মেয়েটার বিয়ে দিয়ে নামাজ আমি পড়বো বলে কিনা এরকম বলে ইনাল্লাহ খবরদারের কথা বলবেন না যে কোনো মুহূর্তে মালাকুল ফুল মদ চলে আসতে পারে আর আপনাকে আটকে দিতে পারে আপনি যদি একবার মারা যান হাতখানা পিঠের তলে পড়ে গেলে কেয়ামত পর্যন্ত নাড়াতে পারবেন না পুলসিরাতে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবেন কিচ্ছু করার নেই আপনাকে ওই জাহান্নামের মধ্যে চলে যেতে হবে প্রথমে আগে নিজের সলাতকে সুন্দর করেন আল্লাহ রসুলের পদ্ধতিতে করেন আগে সালাত দায় করা ধরেন বাড়ির প্রত্যেককে নামাজে বানান একবারে পুষকে বাচ্চা থেকে শুরু করে সাত বছর বয়স যাতে ওই থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আজকে গিয়ে দাওয়াত দিবেন মানুষ সবাই সব পরিবর্তন করতে পারে একটা ছেলে যদি বলে যেমন আমার ছেলে মেয়ে আজকে এসেছে আমার সাথে আমার মেয়ের বয়স এক বছর আট মাস ছেলের বয়স সাড়ে পাঁচ তো বল আব্বু আমি যাবো আজকে তো চল নিয়ে এসছে তো কালকে আমি আমার বাড়ির সাথে মসজিদ একবারে বাড়ির সাথে ঈশার নামাজ আদায় করাচ্ছি নামাজ পড়াচ্ছি নামাজ খেয়ে দিচ্ছি তীব্র চিৎকার কার খুব কান্নাকাটি করছে মানে খুব কানে আমার মেয়ে তো বাড়িতে আসলাম কী ব্যাপার তো মিষ্টি খাবে মানে কথা কবল বলতে বেরিয়েছে তো মিষ্টি খাবে তো ওকে কোনোভাবে আমি চুপ করাতে পারলাম না ওই রাত্রে আমি তিন দিন যাব তিন চার দিন যাবো আমাদের সবাই অসুস্থ জ্বর আমার এখনও জ্বর আছে আলহামদুলিল্লাহ এটা ওটা নিয়ামত হতো আল্লাহ তরফ থেকে তা আমি দেখলাম যে ও তো এই করেছে ওই জ্বরের গায়ে ওকে নিয়ে বাইকে করে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনলাম মিষ্টি কিনে এনে বাড়িতে রাখলাম তা আমার স্ত্রী আমাকে বলছে কই আমাদের জন্য তো এত দরদ হয় না মেয়ের জন্য এত দরদ এই যে মেয়ে যে ওটা তাহলে মেয়ের জন্য বাবা কী করলো জ্বরের গায়ে মিষ্টি কিনলো কিনলো কি কিনলো না তাহলে কোনো ছেলে যদি তার মাকে বলে আম্মু তুমি যদি পর্দা না করো আর তুমি যদি পাচক নামাজ পড়ো এ দেখো আমি সুলতান বলছি কাল থেকে আর ভাত খাবো না তোমার হাতে কোনো মা আর না বেনামাজি থাকবে 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 কোনো স্ত্রী যদি বলে যে তুমি যদি বিড়ি আর জ্বর দেখাও তো কাছে শোয়া নেবো না তোমার ঘর আলাদা করবো বিড়ি জর্দা থাকবে দুনিয়াতে আমি অবাক হয়ে যাই মানুষ কেন এটা করে না আর আমি যে একটা থিওরির কথা বলি সব জায়গায় আপনাদেরকে বলি এবার আমি যে ঈদগাহে আমাদের ঈদগাহে খুতবা দিয়েছে ওখানে ঘোষণা করে দিয়েছি করে দিয়েছি আপনাদের ইমাম সাহেব উপস্থিত আছে কিনা আমি জানি না যদি না থাকে তাকে পৌঁছে দেবেন জমাতে এই কথা বলতে বলবেন ইমাম সাহেবকে কঠিন হতে হবে একবারে সৈনিকের মতো হতে হবে ইমাম সাহেবকে ইমাম সাহেব খুদ্ায় দাঁড়িয়ে দুটো কথা বলবে যেটা আমি সব জায়গায় গিয়ে শিখাচ্ছি মানুষকে এক যে ব্যক্তির বাড়ির লোক সালাত আদায় করবে না ওর বাড়ির কেউ মারা গেলে জানা যা পড়াবো না কোদাল দিয়ে মাটি খুঁড়ে পুঁতে দেখে চলে আসবে কোনো জানা হবে না তার এক নম্বর দুই দুই নম্বর কি যে কেউ যদি ওই বাড়ির যে বাড়িতে বিয়ে হবে ওই বাড়িতে যদি কেউ সালাতা আদায় না করে তার আমি বিয়ে পড়াবো না এই দুটো জিনিস অ্যাপ্লাই করেন দেখি বেনামাজি থাকে দেখি কই আমাদের সাথে যতজন আছে একজন বেনামাজি না আলহামদুলিল্লাহ কেন ওই যে শাহনুর রহমান বলেছে যে মরলে একদম চাপা মাটি দেবো জানাজা করবো না আর বিয়ে পড়াতে যাবো না কাকে রাখবে কিছু করার নেই বিপদে পড়ে তো ছেলে যদি বাবাকে বলে মেয়ে যদি বাবাকে বলে বাবা নামাজ নামাজি যেমন হবে বাবা মা ছেলে মেয়েকে বললো তারাও নামাজি হবে তো আল্লাহ আমাদেরকে সঠিকভাবে চলা তদাই করা তৌফিকা করুক আল্লাহামিন এবং সুদঘুষ থেকে যেন আমরা দূরে থাকি আল্লাহ সেই তৌফিকা করুক আল্লাহামিন আর কারো কিছু কোশ্চেন থাকলে খুব তাড়াতাড়ি আচ্ছা কিছু কোশ্চিন রয়েছে এখানে শয়তান এক ধরনের নিরাকার অশুভ শক্তি নাকি দেহ বিশিষ্ট জীব যেমন জিন জিন আছে তো জিনকে কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু তাদের ফরম্যাট আছে শরীর আছে তো শয়তান দু প্রকারের আছে এক মানুষ শয়তান আছে না অনেকে পেছন থেকে টানে আমাদের জন্য যেতে দেয় না এটা যে মানুষ শয়তান এটা তো দেহ বিশিষ্ট আর একটা আছে জিনদের মতো মানে জিনদের মধ্যে শয়তান দুটো গোষ্ঠী আমরা মানুষ আর মানুষ শয়তানকে তো চিনেন আর মানুষ ভালো মানুষকে চিনেন তাহলে আপনি জিনকে দেখতে পাচ্ছেন না জিন্দের মধ্যে যে খারাপ সে হচ্ছে শয়তান আরো একবার বুঝেন আমি বলেছি আজকে বক্তার মধ্যে উত্তরটা আছে বক্তার মধ্যে আল্লাহ সুবাদ আদম আল্লাহ সালাতামকে নিজে হাতে তৈরি করলেন করার পরে সমস্ত তাকে বললেন কি করো সেজদা করো সমস্ত কাকে বললেন ফেরেশতা ফেরেশতা মানে আল্লাহর হুকুম বান্ডে মানুষ তার মধ্যে একজন না তার নাম কি মিস্টার ছিলেন কি হলো বুঝতে পারেননি ভালো মানুষ ছিলেন এখন কি বুঝতে পেরেছেন তার মানে জিন্দা গেলে দেখতে পায় না ওরা দেহ বিশিষ্ট ওরা বিভিন্ন অস্বস্ত আমাদেরকে দিতে থাকে কুমন্ত্রণা দিতে পারে এটা দুই প্রকারের একটা যে ফরম্যাট আমাদের মতো আর একটা যে আমরা দেখতে পাই অদৃশ্য কিন্তু তাদের দেহ আছে দুষ্ট আছে তারপরে দাড়ি কেমন রাখবো এবং তার সীমা কতটুকু বুখারি মুসলিম আবুদ তিরমিজি নাসায়ের হাদিস আল্লাহ রসুল বলছেন এফাউলোহা ওয়াসুদ সারেফ দাড়িটাকে ছেড়ে দাও গোপটাকে ছাটো এটা হচ্ছে হাদিস দাড়িটাকে ছেড়ে দাও গোপটাকে ছাটো চাছো নয় চাছো নয় ছাটো ট্রিম করা যে বলা হয় একটু রেখে ছাড়তে হবে দাড়িটাকে ছেড়ে দিতে হবে এটা হচ্ছে আল্লাহ রসুলের নির্দেশ তবে হাদিস বারোখানা হাদিস রয়েছে যে দাড়ি ছাটা জায়েজ প্রায় হাদিসে রয়েছে উমরা অথবা হজ করার সময় তা আপনি আবার কবে হজে গেলেন এত ডিস্টার্ব করে এখানে তো লাগাইনি কোনোদিন কাছি লাগানি ব্লেড লাগানি কিছু লাগাইনি দাড়ি তো আর বাড়ে না দাড়ি একটা গাছের পাতার মতো এর একটা নির্দিষ্ট লিমিটেশন আছে এটা ছেড়ে দিতে হবে নিজের হালাতে উপর নিচ এগুলো কিছু চাষা সাইজ করা যাবে না দেখুন অনেকে এইগুলো সাইজ করে এইগুলো সাইজ করে আমি অবাক হয়ে যাই এইগুলো দাড়ি আর এইগুলো কি আশ্চর্য একটা ব্যাপার এবং ন্যাচারাল সৌন্দর্যটা বেস্ট এমনি ছেড়ে দিতে পারেন দেখতে সুন্দর লাগবে লাগে না সুন্দর লাগে না দেখতে মানুষকে এমনি আমি দিন কোনো কিছু লাগাইনি মানে যেদিন থেকে দাঁড়িয়ে রেখেছি আলহামদুলিল্লাহ কই ভালো লাগে তো দেখতে অতএব প্রথম কথা দাড়িটাকে ছেড়ে দিতে হবে আর গোপটাকে ছাড়তে পারে এক নম্বর শ্রেণীর ইমান এবার আপনি দাড়ি ছাড়তে পারেন জায়েজ অর্ধ যাবেন কেন কি দরকার আমার কুরবানি একটা দিয়ে ভালো ভাগা দিলে সন্দেহ আমি যাবো না সন্দেহ বৈধ জায়েজ কত যাবো না আমার সমর্থ আছে উঠ কিনবো কুরমানি দিব সময় ছাগল দিব নাই দিব না বুঝতে পেরেছেন দাঁড়িটাকে ছেড়ে দিতে হবে নিজের হালাতে ছেড়ে দেন আর দাড়ি ছাড়ার ফায়দা আমেরিকার মানে কিছুদিন আগে দেখবেন বিবিসি বলে একটা নিউজ পেপার আছে জানেন তো নিউজ বিবিসি বাংলা বলে একটা আছে তারা একটা তথ্য দিয়েছে যে একটা দাড়িওয়ালা মানুষের চেয়ে একটা কুকুর ভালো নজিবুল্লাহ তারা বলেছে দাড়িওয়ালা মানুষের চেয়ে কুকুর ভালো দাঁড়িওয়ালা মানুষের দাড়িতে অনেক জীবাণু থাকে ব্যাকটেরিয়া থাকে আলহামদুলিল্লাহ এটা আমার ইন্টারনেটে আছে লেকচারটা আমি প্রমাণ করেছি যে দাঁড়িওয়ালা মানুষ বহু রোগ থেকে বাঁচে বহু রোগ থেকে এবং একবারে মেডিকেলি সাইন্টিফিকলি আমি প্রুভ করেছি ওদের মুখে চড় পড়েছে লাথি পড়েছে বিবিসি বাংলার মুখে আমি একদম প্রমাণ করে দিয়েছি পাই টু পাই বিজ্ঞান দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে দাড়ি রাখলে সবচেয়ে বড় ফায়দা কি জানেন দাঁড়িয়ে রাখলে যৌবনটা স্ট্রং থাকে একদম বুড়ো পর্যন্ত দাঁড়িয়ে রাখা লোক কখনো না যে গোপন ডাক্তার খুঁজছে গোপনে রোগ ছাড়া না ছাড়া ডাক্তার দাঁড়িয়ে রাখার লোকেরা যায় না দেখবেন যারা টাকরুর উপরে প্যান্ট পরে মানে এখানে একটা হরমোন থাকে আমাদের এখানে বিজ্ঞান বলছে ছেলেদের ওখানে যদি রৌদ্র লাগে ওই এতে তাহলে কি হয় তাদের সেক্সুয়াল ম্যাটারটা স্ট্রং হয় সোহান আর দাঁড়িয়ে রাখলে আরও স্ট্রং হয় এই জন্য এখন আমেরিকার ছেলে ছেলেদেরকে দেখবেন সব পায় দাঁড়িয়ে রাখছে আর টাকরুর উপরে প্যান্ট এটা মনে করছে মডার্ন জামানা স্টাইল আর এই স্টাইলটা দিয়ে গেছেন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল সোহান আল্লাহ বড় স্টাইল বা আমার নবী ছিলেন ঠিক আছে অতএব দাড়িটাকে ছেড়ে দেবেন দেখবেন দেখতে সুন্দর লাগবে অর্থাৎ দাড়িটাকে ছেড়ে দেবেন অনেক থ্রট ক্যান্সার থেকে মানুষ বাঁচে স্কিন ভালো থাকে জীবাণু হ্যাঁ দাড়িতে জীবাণু থাকে বিবিসি বাংলা ঠিক বলেছিল কিন্তু কথাটা ভুল বলেছিল। জীবাণু কি জীবাণু যেটা থাকে সেটা আমাদের দেহের উপকার করে কিছু জীবাণু তো খাবার হিসেবে খাই আমরা দই আপনি তৈরি করতেই পারবেন না যদি দইয়ে জীবাণু না দেন বুঝতে পারেননি অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি খান ওরা তো একটা আপনার ভিতরে একটা ইয়ে জার্ম প্রবেশ করানো হয় যে আপনার ভিতরে যে পোকাটা আছে ওটাকে মেরে ফেলে যার একটা পোকা প্রবেশ করা হয় তাহলে এই পোকাটা তো যায় অতএব দাড়িটাকে ছেড়ে দেবেন আর দাঁড়া আর আরেকটা কথা বলি এটা আমার পার্সোনাল কথা আমি দেখেছি বহু মানুষকে যারা দাড়ি কাটার হাদিস খুঁজে ছাটার হাদিস খুঁজে তারা যখন দাড়ি একবার দুবার ছাড়তে শুরু করে আমার দেখা নব্বই পার্সেন্ট লোক আর দাড়ি রাখতে পারে না একবার শুরু করে ফেলে খেয়াল করে দেখবেন আপনি যারা দাড়ি ছাঁটা শুরু করে তাদের দাড়ি আর বড়ো থাকে না একবারে ছোট হয়ে যায় ছাড়তে ছাড়তে একটু রাখে দেখবেন সেখান থেকে খেয়াল করে দেখবেন আর যারা বলে যে অসুবিধা হয় এগুলো বদমেশ আর কিছু না তারপরে জমি বন্ধক দেওয়া কি সম্মত জমি বন্ধক বলতে গেলে আমাদের দেশের যে সিস্টেম আমার একটা জমি আপনার কাছ থেকে নিলাম ভালো করে বুঝবেন পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিলাম দু বছর খেলাম দিয়ে আপনাকে জমিটা ঘুরিয়ে দিলাম আবার আমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিলাম এটা হচ্ছে নগদ সুদ আর এটা আমাদের সমাজে বেঁচে চলে এরা হারাম না যায় তাহলে জায়েজ কোনটা জমির ভাড়া দেওয়া ইজারা দেওয়া কেমন এক বছরের জন্য নিলাম পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা মানে যার যা মূল্য এটাকে আমি দিয়ে দিলাম নিব বললাম আমি ভাড়া দেওয়ার মতো এইটা জায়েজ কিন্তু ওই যে পঞ্চাশ হাজার টাকা রাখা রেখে আবার তিন বছর পর ঘুরিয়ে নেওয়া আবার জমি সম্পদ গেলা আবার খেলাম তাহলে ফিরিতে চলে আসলো না টাকাটা আপনি জমা রাখলেন কিন্তু ফিরিতে তো ফসলটা আসলো এটা জায়েজ নয় টাকর উপরে প্যান্ট বা পায়জামা পরা জায়েজ আছে কি লিল্লা জায়েজ মানে কি ও গুটিয়ে না গুটিয়ে সালাদ বৈধ না হাতের স্লিপ গুটানো যাবে না বোকারের হাদিস পায়ের প্যান্টও গুটানো যাবে না একবারে কেটে নিতে হবে প্যান্ট আর কোনো কিছু গুটিয়ে সালাদ তাই করা যাবে না আল্লাহ রসুল নিষেধ করেছেন আর প্যান্ট যদি কারোর টাঠোর নিচে যায় মুসলিম শরীফ হাদিস নম্বর ওয়ান নাইনটি ফাইভ তাকে নামে যেতে হবে বইটুকু কিছু করার নেই ও যতই তাহাজ গুজারি হোক প্যান্ট উপরে তুলতে হবে যাই পরেন না কেন দাঁড়িয়ে কাউকে সম্মান দেওয়া ইসলামে নিষেধ তাহলে স্কুলে বা কলেজে মাস্টারমশাই ক্লাসরুমে প্রবেশ করলে ছাত্রদের করণীয় কী এখান থেকে বাঁচতে হবে আমি যেমন আমার স্কুল আছে শুনেছেন কিনা জানেন আমার একটা স্কুল তৈরি করেছে আমি হেরার আলো একাডেমি ডক্টর জাকির নায়কের পিস টিভি পিস স্কুল যেটা ওটা বন্ধ হয়ে যাওয়ার পরে দেখলাম যে আরও তো জাকির নায়ক তৈরি করতে হবে কী করবো তো আমি ওখানে একটা স্কুল করলাম এ বছরেরই জানুয়ারি সাত তারিখে শুরু হয়েছিল প্রথম বছরই ছাত্র দুশো ক্লাস আলহামদুলিল্লাহ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আছে তো এই ছাত্রদের ড্রেস করলাম অনেক পরে ড্রেস আরে আমার এলাকা তো বিদাতি এলাকা বুঝতে পারছেন কিছু গার্জেন দেখছে আমার অফিস সামনে ভিড় কি ব্যাপার বুঝছে টাকা দিয়ে ড্রেস নেব এত ছোট কেন রয়েছে মানে ওরা জানে আমি টাকার উপরে করেছি সব ড্রেস তা আমি দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে বললাম যে আপনার ছেলে যে ড্রেসটা ওই ড্রেসটা আমার প্যান্টটা বিক্রি করলে আট দশটা হবে দেখেন তো আমার প্যান্টটা বুঝছে আপনারটা তো ছোটো কী ব্যাপার আমি যেটা হচ্ছে সরিয়ত আপনার ছেলের ভবিষ্যৎ বাঁচাচ্ছে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আবাসিকের ব্যবস্থা আছে থাকছে তেরা বাড়িতে গিয়ে এখন সালাম দিয়ে ঢুকে সুইচ দিলে বিসমিল্লা বলে মা হাঁড়ির থেকে ভাত খুললে মাকে বলে বিসমিল্লা বলেছ বাবা প্যান্ট টাখন নিচে ঝুললে বলে আজকে কেটে নিয়ে আস আলহামদুলিল্লাহ এ তো এক বছর হয়নি তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন চেষ্টা করছে একটা স্কুলই করার হ্যাঁ তো ওই স্কুলে আমার ছাত্ররা দাঁড়াতো বিভিন্ন স্কুল থেকে খেছে সব টিচারকে বলে দিয়েছি সবাইকে বলে দিয়েছি খবরদার এটা বৈধ নয় কারো সম্মান আছে দাঁড়াবে না সবাই সম্মান আলহামদুলিল্লাহ অতভাবে দাঁড়াবে না তবে চেষ্টা করতে হবে কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি বুঝতে পারছেন না যদি কোনো ব্যক্তি কারো নামে গিবোধ করার পর অনু কঠিন কোশ্চিন করেছেন যে কোনো ব্যক্তি যদি কারো কাছে গিবেদ করলো কারো গিবোধ করলো করে বা তার নামে সদকা করছে কিন্তু তার কাছে ক্ষমা চায়নি পাপ হচ্ছে দুই প্রকারের এক হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর এক হচ্ছে বান্দার সাথে জড়িত গোটা পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে সব পাপে লোড হয়ে গেছে পাপে পরিপূর্ণ এখন আল্লাহকে গিয়ে বলছে আল্লাহ পাপ করেছে যত বড় পাপ করেছে অত বড়ো আমি ক্ষমা নিয়ে হাজির হবো সোহান আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু কারু সম্পর্কে বোধ করেছেন পরচর্চা পরনিন্দা ব্যাগবাইটিং করেছেন কাউকে ষড়যন্ত্র করেছেন পিছন থেকে সেই ব্যক্তি যদি ক্ষমা না করে তো আল্লাহ ক্ষমা করবে না বুঝলেননি তার হাত ধরেই ক্ষমা চাইতে হবে মোটামুটি গিবদের যাবেন ইনশাল্লাহ হ্যাঁ এবার এখানে এখন ওই ব্যক্তি এমন জায়গায় চলে গেল নিরুদ্দেশ নাই কিংবা মারা গেল যত লোকের সাথে গিবোধ করেছে আজীবন তার নামে সাদকা করতে হবে কিছু না কিছু দান করতে থাকতে হবে কত বড় পাপ আল্লাহ রসুল আল্লাহ সুমাদরা বলছেন কেউ যদি গিবদ করে নিজের ভাই মরে গেছে তার মাংস খুবলে খুবলে খাচ্ছে চিন্তা করেন আর এই গিবদ আল্লাহ ভালো জানে একটা বাড়ি বাদ আছে না একটা বাড়ি যে বাদ শিখ না আল্লাহ আর মহিলা মানে তোর বাপরে গিবদের কারখানা যদি দুজন হয়ে যায় রে ভাই সবাই ভাবে যা আমি তো এত গিবদ করতে বলিনি আল্লাহ কি পাথরই গেলে এমন অবস্থা তারপরে টাকা দিয়ে চাকুরি অর্জন করা যাবে কি এই যে প্রাইমারি চাকরি নাই সাত লাখ টাকা আট লাখ টাকা ঘুষ দিয়ে সারা জীবন যত ইনকাম করবে তত সব হারাম হারাম এক টাকা ঘুষ দিয়ে যদি কেউ চাকরি করে জেনে বুঝে যত দিন চাকরি করবে ওই টাকা খেয়ে ইবাদত কবল হবে না তাহার জত করলো কবল হবে না হজ করলে কবল হবে না কবে চাকরি পেতাম তারপরে বিভিন্ন কোম্পানির জিনিস কিস্তিতে করা বৈধ কিনা কিস্তিতে বৈধ যদি সেটা সুদের আকার না ধারণ করে এখন অনেক সময় হচ্ছে এটা এটা আলেমদের একটা নতুন ফতোয়া একটা মোটরসাইকেলের দাম এক লাখ টাকা কিন্তু আপনি যদি কিস্তিতে দেন তাহলে এক লাখ দশ দিতে হবে এটা যদি ফিনান্সিয়ালের মাধ্যমে না গিয়ে সরাসরি কোম্পানির কাছ থেকে নেন তাহলে এটা বৈধ কেননা এই এক বছর বা দু বছরে শোধ করবেন তার জন্য কোম্পানি লাভ নেবে এটা জানিস মানে খুললাম খুললা যেটা একদম প্রকাশ পেয়ে গেছে এমন তবে এসব থেকে দূরে থেকে সরাসরি কিনাই ভালো কোনো কিছু কিস্তিতে না কেন সরাসরি কেনাই ভালো যেহেতু আল্লাহ রসুল বলছেন হারাম স্পষ্ট হালাল স্পষ্ট আর সন্দেহ যা তা থেকে যে দূরও থাকলো সে তার দিন ইসলামকে অনেক উঁচু নিয়ে গেল তাহলে আমরা উঁচুতে নিয়ে যাব ব্যাস এটাই তারপরে মানুষের তাকদির বা ভাগ্য এ যদি নাম পূর্বেই চূড়ান্তভাবে নির্ধারণ করা থাকে তাহলে সেই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে না সেই ব্যক্তি কখনো নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে না যেহেতু তার লেখা রয়েছে এখন আপনার এখানে কোশ্চিন আল্লাহ তো লিখেই রেখেছে তাহলে আমাকে দিয়ে এ কি দরকার ছিল এটা না প্যাকেটের দাম পঞ্চাশ টাকা নাকি ষাট টাকা তো আছে আমি জানি না পঞ্চাশ ষাট টাকা দিয়ে সিগারেট কিনছে ইংরেজিতে এম এ ডবল এম এ প্রিন্সিপাল আছে না সিগারেট টানছে আর সিগারেটের গায়ে লেখা রয়েছে টোবাকো কিলস তামাক মেরে ফেলে টোবাকো কজেস ক্যান্সার তামাক ক্যান্সারের কারণ স্ট্যাটুটারি ওয়ার্নিংস সংবিধিবদ্ধ সতর্কীকরণ সিগারেট স্মোকিং ইঞ্জুরাস টু হেলথ সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার থ কোম্পানি দেখছে যে এরা কিছুই বুঝে না তো একটা ক্যান্সারের ছবিও দিয়েছে যে ছবি দেখলে ভাত ঢুকবেন আপনার এত ভয়ঙ্কর একটা ছবি ওটাকে দেখছে আর শিক্ষিত মানুষ খাচ্ছে বলেন ও শিক্ষিত সিমিলারলি আপনি যে জাহার নামে যাবেন আপনি জানেন যে এই কাজটা করলে আপনি জাহার নামে যাবেন তাও করবেন তাই আল্লাহ লিখে রেখেছে আল্লাহর কাছে অতীত বলে কিছু নাই আল্লাহর কাছে ভবিষ্যৎ বলে কিছু না আল্লাহ কাছে সবই বর্তমান আল্লাহ জানেন কেমন আরও বুঝে দিন এলে এই বিষয়টা খুব অন্যরকম ব্যাপার ধরেন এখানে আমার পাঁচজন স্টুডেন্ট রয়েছে আমি পাঁচজন স্টুডেন্টকে বললাম যে চারজন স্টার পাবি আর তুই ফেল করবি এটা কে বলছে একটা টিচার বলছে টিচার পড়ায় তাই বলে তো ও তো বুঝে ব্যাপারটা এবার ছাত্রটা চারজনই স্টার পেলে এ ফেল করলো তো কে শিক্ষক কে দায় ও নিজেই তো এমন অতীত বলে স্যার আপনি বলেছেন ফেল করো তাই ফেল করেছি ওকে এলাকার মানুষও মারবে এবার কেমন কথা স্যার বলেছে মানে আরে স্যার তোর কোয়ালিটি দেখে বলেছে আপনি যে জাহান্নাম আল্লাহ কাছে বেছে নিয়েছেন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে তাকদির লিখেছে আপনি নিজে জাহান্নাম বেছে নিয়েছেন আপনি আল্লাহকে বলে খেয়েছেন যে আমি জেনা করব। করবো পাপ করব। অন্যায় করব অত্যাচার করবো মানুষের মাল মেরে খাবো অতটা তুমি আমাকে জাহার নাম লিখো এনজয় তো করবো দুনিয়াতে বোঝা গেল এই জিনিসটা আমার ভুল বুঝে অনেক মানুষ যে আমি চুরি করেছি এই চুরি করছি এটা তো আল্লাহর জন্যই করছি না আল্লাহ না বললে আর কী করবো এটা ব্যাপার এ নিয়ে একটা মজার আমার গল্প আছে ইন শর্টে বলি আপনাকে একটা নাস্তিক টাইপের ছেলে মুসলমানের ঘরের ছেলে তো মৌলবি মল প্রতিদিন মাগরিবে নামাজ পড়ে বেরায় ও গেটের সামনে দাঁড়িয়ে থাকে আড্ডা মারে তো মৌলবিরা মাঝে মাঝে বলে যে নামাজ পড়বে বেটা তোর বাপ হাজি ছিল তুই নামাজ পড়ে ইত্যাদি ইত্যাদি ওই সব আপনাদেরও সব মানি না সব কি ফালতু নামাজ টমাজ পড়বো বুঝে মানে বুঝে আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে বলে নামাজ পড়বো তাই বলছে ওই ছেলেটা বকাটে ছেলেটা বুঝছে এদিকে আয় আলেমলেমারা আছে বলছে তোর প্রশ্নের উত্তর আজকে দেবো বহুদিন দেবো তোকে দেখি নামাজ পড়তে আসি না তো বলছে কি তো বলছে যে যা আমি দেখি না তা বিশ্বাস করি না আল্লাহকে দেখান আলে মালেম এখন বহুত কষ্টে চেপে রেখেছে কথা তো মেরে ফেলার মতোই কথা ওই এত অন্যায় কথা বলেছে বলছে যা দেখি না তা বিশ্বাস করি না আচ্ছা আর কি কোশ্চেন তোর তো বলছে যে আচ্ছা মানুষ পাপ করলে কোথায় যাবে তবে জাহার্নমে যাবে তো সাথে জাহান্নাম নাম কী দিয়ে তৈরি বলছে আগুন দিয়ে তৈরি তোমার সাথে মানুষ আর জিন জাহান্নামে নামে যাবে তুমি দেখা তো যে জিনও তো আগুনের তৈরি আর আগুনও আগুনের তৈরি তা আগুনের তৈরি জিনিস দিয়ে আগুনের তৈরির মধ্যে ঢুকালে তো কী কী শাস্তি হবে কি দলিল ওর আগুনের তৈরি জিন আর আগুনও জাহান্নামের তো ওখানে ঢুকালে কী কী শাস্তি হবে আপনি আমাকে বুঝান আলেম বলছে আর কিছু কোশ্চিন তোর হ্যাঁ আর একটা কোশ্চিন আছে কি বলছে আল্লাহর কথা ছাড়া বলে গাছের পাতাও নড়ে না আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও নাকি নড়ে না তো যেদিন আল্লাহ রি সারা হবে ওই দিন নামাজ পড়ব আল্লাহর ইশারা সারা এখন হয়নি অত বেশি কথা বলেন না তিন খারাপ কোশ্চেন ওর মধ্যে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি ছিল আর পাখি ছিল আধলা ইট আধখানা ইট ছিল ইট তুলে দিয়েছে পিঠ বরাবর একদম কঠিনভাবে আঘাত করেছে ব্যাপক লেগেছে কোটে গিয়েছে কেস করেছে জজ সোনালির ডেট ডাক দিয়েছে শত শত জনগণ এবার ওই ব্যক্তি যে ছেলেটা একটা উইটনেস বক্সে দাঁড়িয়ে আছে এবার আলেম বলে একটু দেরি করেছে আসতে আসতে এবার ঢুকছে কোর্টে ঢুকার সময় হাতে তখন উইটনেস দেখেছেন কত লোকেরা এদেরকে ভালো করেন দাঁড়িয়েওয়ালা লোক দেখেছেন ইট ইডনি চলে এসেছে তখন আলেম বলছে যে আমার ইটের মধ্যে যে উত্তর আছে বেটা আমি কি করবো উত্তর তোমার ইটের মধ্যে আছে এবার বলেছে তোমাকে আমি কোর্টে উত্তর দিব তাই মেরেছিলাম জজ বলছে বলেন দেখি জজ বলছে আপনাদেরকে সম্মান করি করি আপনি ইট নিয়ে চলে গেছেন হুজুর আপনি দাঁড়ান একটু দাঁড়ান আমি ব্যবস্থাটা করি তো ছেলেকে বোঝা স্যার আপনি জিজ্ঞেস করেন প্রথম কোশ্চিন কী ছিল তো প্রথম কোশ্চিন কি বেটা বুঝে যা দেখি না তা বিশ্বাস করি না আল্লাহকে দেখি না সুতরাং আল্লাহকে বিশ্বাস করি না তো বলছে আমি তোমার কোথায় মেরেছিলাম যে পিঠে বুঝে ব্যথা হয়েছে বলে জিয়া বুঝে ব্যথা দেখাও তো ছেলে বুঝে ব্যথা বা কী করে দেখাবো ব্যথা তো দেখা যায় না বুঝে আমার আল্লাহও আছে দেখা যায় না যদি ব্যথা দেখাতে পারি আল্লাহকে দেখাবো ব্যথা তো আর কোনো যন্ত্র দেখানো যাবে না ওই আচ্ছা ঠিক আছে এটার উত্তর পেলাম তুমি এটার কি উত্তর দিবা আগুনের জিনিস দিয়ে আগুনের মধ্যে ফেলে দিলে তার তো কোনো শাস্তি হবে না তাহলে আল্লাহ কি না ইনসাফি করেনি তোর মধ্যে বেটা ইটটা কিসের তৈরি বলছে মাটির তোর দেহ মাটির তো মাটির তৈরি জিনিস দিয়ে মাটির তৈরিকে মেরেছি সময় লেগেছে তোর ইটাও মাটির তৈরি মানুষও মাটির তৈরি নফরা দিকে কিন্তু রাব মানুষ হেসে মাটির থেকে তো ছেলে তো হেরে যাচ্ছে কি করবে বলছে লাস্টেরটা কি উত্তর দিবেন আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না বলছে কাল থেকে কি তুই নামাজ পড়বি নাকি আল্লাহ দা আবার ইশারা করে আগের মায়ের আল্লাহর ইসারাই ছিল আজকে মারও আল্লাহর ইশারাই হবে বলে এবার কী বলবো কাল থেকে নামাজ পড়বো বুঝতে পেরেছেন এটা হচ্ছে আপনাদের উত্তর তারপর বিধবা মহিলাদের চার মাস দশ দিন সাদা কাপড় পরার বিধান কি না কোনো বিধান এটা মিথ্যা কথা এটা হিন্দুদের রীতি বিধবা মহিলা সাজতে পাবে না চার মাস দশ দিন সুন্দর পোশাক পরিধান করতে পাবে না সুন্দর করে সাজতে পাবে না সে শোক পালন করবে শোক পালন মানে কানতে হবে সমস্ত তা না চার মাস দশ দিন পরে সে বিয়ে করতে পারে এগারো দিনের মাথায় তবে সে সাজবে না এবার কানে দুল আছে খুলে নিচ্ছে না থাক গলায় হার আছে থাক থাকতে পারে এগুলো সমস্যা নেই খুলতে হবে একদম বসে থাকবে না এইটা না মানে সে অতিরিক্ত আড়ম্ব শোক ইত্যাদি পালন করবে না আর স্বামী মারা গেলে কেউ করে তাই না এটা তারপর নামাজের সময় মাথায় টুপি পরা কি শুন না না নামাজের সময় সোনাত না বরং সময় সোননাথ সব সময় মাথা ঢেকে রাখা শোন সা অসংখ্য সাহেবেরা টুপিকে খুলে রেখে সামনে রেখে সেজদা দিতেন কেন খুব গরম ছিল তো ওই সময় ওই গরমের জন্য সেজদা দিতেন অতএব টুপি পরতে পারে নাও পড়তে পারে তো পড়াটা উত্তম অবশ্যই আমরা বাইরে থেকে কারো আওতায় কাজ করি কিন্তু জহুর এবং আসর ছেড়ে যায় আমরা এই নামাজ কাজা করি উপায় কি কাজ করা মানে তো কন্টিনিউ কন্টিনিউ তো করা যাবে না এটা পাকিস্তানের একটা ছেলে কয়েক বছর আগের ঘটনা অনেক কষ্ট করে ভিটে মাটি বিক্রি করে দুবাইয়ে গিয়েছিল এত বড় বড় দাড়ি জাহাঙ্গীর আলম সবতম ছেলেটার নাম বা জাহাঙ্গীর কিছু তো ওনার বস যখন বস আসলো কোম্পানিতে তখন বলছে যে তোমাকে তোমার দাড়িটাকে কাটতে হবে বুঝে যদি না কাটিয়ে বলছে রিটার্ন পাঠাতে হবে আই আমি রেডি টু গো দেয়ার পাঠিয়ে দেন আমি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত পাঠিয়ে দেন আমি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত বুঝতে পেরেছেন ভিটামাটি বিক্রি করে গেছে কিছু নাই তার এসে ভিকারি হবে বুঝতে পেরেছে তারপরেও সে দুবাই থেকে রিটার্ন এসেছিল কেন দাড়ি কাটতে বলেছিল তাই অনেকে কেরালা থেকে প্রশ্ন করে আমাদেরকে যে হোটেলে থাকিয়ে দাড়ি বড়ো নাকি কেরালা মানুষ সব পছন্দ করে না হ্যাঁ ছেটে রাখতে কেন কি দরকার দরকার নেই কাজ করার আল্লাহ পৃথিবীটা এত ছোট মনে করলেন কেন অনেক বড় পৃথিবী তো আপনি খোঁজেন ইনশাল্লাহ আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করবে করবেই যে কোনো মূল্যে রুজির ব্যবস্থা হবে ইনশাল্লাহ অর্থাৎ কারুর চাপে পড়ে এরকম কিছু করবেন না আপনি আপনার মালিককে বলেন যে দেখেন স্যার কাজ তো আমরা করি অতএব আমরা যদি ঢিলেমি করি আমাদের ব্যাপার ফাঁকি মেরে আমাদের ব্যাপার আপনি আমাকে জোহর এবং আসলে সলাৎ দশ দশ করে কুড়ি মিনিট সময় দেন ইনশাল্লাহ পরবর্তী সময় আমরা আপনি চল্লিশ মিনিট কাজ করে দেব হয় না হিন্দু হলে তো শুনবেন ইনশাল্লাহ চেষ্টা করেন ইনশাল্লাহ এ হচ্ছে প্রশ্ন আর কিছু শেষ করি যাক এতক্ষণ যে কথাগুলো আলোচনা করলাম আল্লাহ সুন্দর আমাকে এবং সবাইকে আমল করা তহফিকা করুক আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ জরা শেফ দান করে আল্লাহ মিন ডক্টর জাকির নায়ককে আজকেও বেলা তিনটের সময় বৈকাল তিনটের সময় মালয়েশিয়ার পুলিশের এতে ডাকা হয়েছিল পুলিশের কাস্টিডিটিতে মানে লোকটার বিরুদ্ধে গোটা পৃথিবী ষড়যন্ত্র করছে আসলে যারা হক মানুষ হয় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ডক্টর জাকির নায়কের লেকচারের মধ্যে সন্ত্রাসের কিছু পাওয়া যায় না কোনো কঠিন অন্তত আমার মতো লেকচার দেন না আমাকে হয়তো পুলিশ গ্রেপ্তার করতে পারে আমার কথা মাঝে মধ্যে খুব কঠিন হয়ে যায় তো ডক্টর জাকির্নাকে এত কঠিন করে কথা বলেন না তারপরে আল্লাহ অত্যাচার মানে হয়তো তা সে অত্যাচার ভোগ করছে তো এখন ওই যে মাহাথির ওখানকার যে মন্ত্রী সে সব কিছু দিয়েছিল কিন্তু অপোজিট পার্টির লোকেরা ডক্টর জাকির্নাকে নামে পোভকাণ্ডা করছে সন্ত্রাসীরা মদরদাতা ইত্যাদি বলছে তা আজকেও বেলা তিনটের সময় শোনা ছিল আমি জানি না কি হয়েছে আল্লাহ আলম দোয়া করছে সবাই আমরা যে আল্লাহ সোভাতালা যেন ডক্টর জাকির নাইকে এবং আল্লাহ দিল সাইদির মতো আরও ওই রকম আলেম যারা গৃহবন্দী জেলবন্দি বিদেশবন্দি আল্লাহ যেন তাদেরকে চলার পথ সহজ করে দিয়ে আমাদের দাওয়াতি ফিল্ডে আবার আসা আদা করে সব আল্লাহ হম্মামিন আল্লাহ এই গ্রামের মানুষ যেন বন্ধন সুদ ঘুষ থেকে দূরে থাকতে পারে তারা যেন করে করো মামিন যে সমস্ত যুবক ভাইরা আছে বা বৃদ্ধ আবাল বনিতা যারা আছে সবাই যেন পাঁচ ভাত করতে 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 পারে আল্লাহ তুমি সেই তৌফিক তৌফিকাদা করো আল্লাহামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখ